হ্যাঁ, আপনি, আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। সো আমি যে লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করছিলাম যে এখান থেকে ডাউনলোড করতে হবে, সেই লিঙ্কে চলে আমি মনে হয় ফেসবুকেও আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম। হ্যাঁ স্যার, আপনি যে সফটওয়্যার ইনস্টলেশনের এটা দিছিলেন ইমেলে, ওকে হ্যাঁ ক্লিক করেন, দেখি কি হয়। এই এই একটা লিংক, এটা হচ্ছে, এটা অ্যাসাইনমেন্ট ছিল। তো আপনাকে এখানে জাস্ট বলতে হতো যে সফটওয়্যার, এটা হচ্ছে ক্র্যাক ফোল্ডার লিংক। ওকে, আমি ওখানে বলে দিছিলাম মনে হয় যে এটা হচ্ছে ক্র্যাকের ফাইল। এখানে ফটোশপ ইলাস্ট্রেটর যে দুইটা ফাইল আছে, এটা জাস্ট ক্র্যাক ফাইল, ডট ডিএলএল ফাইল। আমি মনে হয় একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম, সেই ভিডিওতে বলছিলাম যে এখান থেকে ডট ডিএলএল ফাইলটা আপনার ডাউনলোড করতে হবে। একটু যদি আমরা উপরে যাই, হ্যাঁ উপরে যান, উপরে যাওয়ার পর ওয়েট, ওইখানে না, গ্রাফিক্স ডিজাইন ব্যাচ 1 এলইডিপি লট 01, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ এখানে ক্লিক করুন, ওকে। এখন যদি আমি একটু নিচে স্ক্রোলিং করি, নিচে 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 নিচে, এটা ফেলে না নিচে, হ্যাঁ দেখেন এখানে কোথায় লেখা আছে যে, আবার একটু উপরে যাই, হ্যাঁ এই যে এটাতে মোশন পোস্ট অ্যাডোবি ফটোশপ, এই যে আহা বেশি উপরে চলে গেছেন, হ্যাঁ এখানে দেখেন ফটোশপ ইলাস্ট্রেটর ফাইল লিংক, এই যে এখানে লেখা আছে মোশন হাসান পোস্টেড এ নিউ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মিনস হচ্ছে কোর্সের কোনো ফাইল, কোর্সের কোনো অ্যাসেট। ওকে, ম্যাটেরিয়াল দিছি আমি আপনাদেরকে। তো ম্যাটেরিয়ালে এখানে আমি ইউটিউবের একটা লিংক দিয়ে দিছি যে কিভাবে ইনস্টলেশনটা করবেন, আর পাশাপাশি দেখেন এখানে লেখা আছে যে ফটোশপ 1764 bit, আপনার যদি 64 bit হয় তাহলে এই ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইলাস্ট্রেটরের 64 bit। হ্যাঁ এখন ক্লিক করেন, ফটোশপ কেন আপনার ইলাস্ট্রেটর লাগবে? এটা হচ্ছে ফটোশপ, আমরা ফটোশপ যখন শিখবো তখন ফটোশপটা ইনস্টল করব। আমরা যখন, এখন যেহেতু আমরা ফার্স্ট ইলাস্ট্রেটরটা শিখতেছি, সো আপনি ইলাস্ট্রেটরটা ইনস্টল করে, আপনি ইনস্টল করে রাখতে পারেন। ওকে, আমরা আবার একটু ব্যাকে চলে আসি, ব্যাকে এইখানে না, বেশি বাইরে চলে আসছি। ওকে, এটাতে না, এটাতে না, ওই যে উপরে গ্রাফিক ডিজাইন ব্যাচ 1 এ ক্লিক করেন, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, আবার নিচে চলে আসেন, হ্যাঁ এই যে ম্যাটেরিয়াল মোহসিন হাসান পোস্টেড এ ম্যাটেরিয়াল ফটোশপ ইলাস্ট্রেটর লিংক, ইলাস্ট্রেটরটা ডাউনলোড করেন। হ্যাঁ সো এইখানে আমি দুইটা ফাইল সাজায় রাখছি, সেটআপ ফাইল আর ডট ডিএলএল ফাইল। এই ডট ডিএলএল ফাইলটা হচ্ছে জাস্ট রিপ্লেস করে দিতে হবে। আমি ওইখানে যে টিউটোরিয়ালটা দেখেছিলাম ওইটা ছিল মাস্টার ক্র্যাক ফাইল, তো মাস্টার ক্র্যাক ফাইলটা ইনস্টল করতে হয়তো বা অনেকের প্রবলেম হচ্ছিল বা ডাউনলোড করতে প্রবলেম হচ্ছিল, পরে আমি সেই জন্য শর্টকাট আরেকটা ভিডিও দেখা দিয়েছিলাম যে ডট ডিএলএল ফাইলটা রিপ্লেস করে দিলেই আপনার হয়ে যাবে। সো আপনার এই দুইটা ফাইল জাস্ট একটু কষ্ট করে ডাউনলোড করে নিতে হবে। সিমিলারভাবে ফটোশপের জন্য এই দুটো ফাইল ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড এখন ডাউনলোড কিভাবে করবেন, রাইট ক্লিক করেন, হ্যাঁ রাইট ক্লিক করেন, ওটার উপরে রাইট ক্লিক করেন, ওই যে দেখেন ওখানে ডাউনলোড অপশন দেওয়া আছে নিচে একদম নিচে, হ্যাঁ ডাউনলোড, ডিলেট বা রিমুভ কেউ করেন না ভুলে, বিকজ আপনাদেরকে অ্যাক্সেস আমি দিয়ে দিছি যেন আপনারা এটা এডিট করতে পারেন, বাট কে জানি মনে হয় অলরেডি ডিলেট করে দিছিল। এই যে এখানে লেখা আছে কিপ, ডাউনলোড কি শুরু হয়েছে, নিচে যদি একটু আসি, না স্যার ডাউনলোড কি তো শুরু হয় নাই, নিচে আসেন একটু, নিচে স্যার দিস টাইপ অফ ফাইল ক্যান হ্যাম ইওর কম্পিউটার, হয়ে গেছে ওইটা কিপ করেন, কিপ করেন, কিপ, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে, এই যে এই দেখেন একটা ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট আপনি আবার সেটআপ ফাইলটা ডাউনলোড করবেন, হ্যাঁ রাইট ক্লিক করেন, ডাউনলোড, এখন এখন আচ্ছা ডাউনলোড এনিওয়ে ক্লিক করতে হবে, ডাউনলোড এনিওয়ে, ওকে এই তো। তো ডাউনলোড আসলে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর শিখছি, ফটোশপ ইলাস্ট্রেটর কিন্তু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, ওকে। সো দেখা যাবে যে আমাদের কিন্তু রেগুলার এরকম অনলাইন থেকে বিভিন্ন ধরনের অ্যাসেট নামাতে হবে, অনলাইন থেকে এই ধরনের ফাইল নামাতে হবে। হয়তো বা বলতে পারে যে এই ফাইলটা হার্মফুল বা এই ফাইলটা ডাউনলোড করা যাবে না, বাট আপনাকে একটু বুঝে ফাইলগুলো ডাউনলোড করতে হবে। হ্যাঁ কিছু হার্মফুল ফাইল অবভিয়াসলি থাকে, বাট আমি তো আপনাদেরকে এমন কোনো ফাইল প্রোভাইড করবো না যেটা কাজ করে না, তাই না? ক্র্যাক যেটা দিচ্ছি ওটা আপনি সামহাও এনিওয়ে ডাউনলোড করে নেবেন। তো এনিওয়ে কে জানি বলতেছিল যে ডাউনলোড হচ্ছে না, হার্মফুল ফাইল দেখাচ্ছে, তো আমি যদি কোনো ফাইল প্রোভাইড করি তো এনিওয়ে দিয়ে ডাউনলোড করে নেবেন। এখন আপনি এটা আপাতত পুশ করে রাখতে পারেন, এই সেম ভাবে আপনি ইলাস্ট্রেটরের ফাইল দুটো যেহেতু ডাউনলোড করলেন, সেম ভাবে আপনি ফটোশপের ফাইল দুটো ডাউনলোড করবেন,
ইনস্টল করবেন ইন্টারনেট বন্ধ করে টিউটোরিয়াল আমি দিয়ে দিছি ওটা জাস্ট একটু ফলো করে তারপরে ইনস্টলেশন প্রসেসটা সেরে নেবেন ওকে আচ্ছা তারপরে .dll ফাইলটা রিপ্লেস করে দিবেন ওই মেগাতে আর যেতে হবে না আপনার মেগা আরেকটা লিংক দিছিলাম না মেগা লিংকটা দিছিলাম এই কারণে বিকজ গুগল ড্রাইভ থেকে আপনারা মাস্টার ক্র্যাক ফাইলটা ডাউনলোড করতে পারতেছেন না সো মাস্টার ক্র্যাক ফাইলটা যেন আপনারা মেগা থেকে ডাউনলোড করতে পারেন সেটা করে দিছিলাম বাট এখন আর ওটার দরকার নাই এখন আপনি জাস্ট এই দুটো ফাইল ডাউনলোড করে .dll ফাইলটা রিপ্লেস করে দিলেই হবে ওকে বুঝতে পারছেন জি স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমাদের রুমকি আপুর মনে হয় প্রবলেম সলভ হয়ে গেছে আর কারো কি কোনো প্রবলেম আছে কি না রুমকি আপু আপনি আপনার স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে দিতে পারেন জি স্যার ওকে এখন আমাদের সেকেন্ড কেউ আমাদের এখানে সেকেন্ড কেউ আছে যে কিনা এরকম ডাউনলোড বা ইনস্টলেশন করতে প্রবলেম ফেস করছি আশা করি এইটা দেখার ফলে এই ধরনের প্রবলেম আর কারো হবে না নাকি প্রবলেম অনেকের সলিউশন হয়ে গেছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমিও সেম প্রবলেমই ফেস করছি আমিও করতে পারিনি এখন দেখলাম এখন পারবে না ইনশাআল্লাহ পারো ওকে থ্যাংক ইউ আচ্ছা তারপর আর কেউ আর কে জানি আমাকে বলতেছিল যে তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভার্সনটা হচ্ছে 32 বিট আমি তো 64 বিটেরটা প্রোভাইড করছি 32 বিটেরটা প্রোভাইড করি নাই সো যাদের 32 বিট তাদের ফাইলটা আমি আসলে এখন ডাউনলোড করতেছি সো হয়তো বা হোপফুলি কিছুক্ষণের ভিতরে আপলোডিং হয়ে যাবে মানে আমি আপলোড করতেছি আর কি কিছুক্ষণের ভিতরে আপলোড হয়ে যাবে তো আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো এটাতে এরকম ক্র্যাকের কোনো এরকম প্রবলেম হবে না আশা করি ডাইরেক্ট ইনস্টল করবেন আশা করি আপনাদের মানে ক্র্যাক ওইভাবে করা লাগবে না যদি প্রবলেম হয় আমাকে নট করে তাহলে আমি সলভ করার চেষ্টা করবো বা টিউটোরিয়ালটা দিয়ে দেবো এখন প্রবলেম হয়েছে আমার পিসি তো অলওয়েজ 64 বিট আমি 32 বিটেরটা ইনস্টল করে দেখাতে পারতেছিলাম না যদি পিসি 32 বিটের থাকতো তাহলে হয়তো বা টিউটোরিয়াল একটা বানায় আপনাদেরকে দিয়ে দিতাম তো আশা করি সমস্যা হবে না প্রসেস কিছুটা সিমিলার জাস্ট ইনস্টলেশনটা প্রসেসটা সেরে রাখবেন যদি ক্র্যাক করতে হয় সেটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে ওকে আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম কিভাবে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে হয় ডিফল্ট যে শেপগুলো ছিল আর আমরা যদি একটু আমাদের প্রিভিয়াস ক্লাসে চলে যাই আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিছিলাম যে আপনাদের জন্য এগুলো বাসায় একটু প্র্যাকটিস করে আমাকে স্ক্রিন শেয়ার করুন ফেসবুকে বা আমি অলরেডি ক্লাসরুমে আপনাদেরকে কিন্তু হোমওয়ার্ক দিয়েছি তো যারা ক্লাসরুমের হোমওয়ার্কটা ফলো করতেছেন না বা ফলো করতে পারতেছেন না ক্লাসরুমে কিন্তু আপনাদেরকে হোমওয়ার্কটা আপডেট করতে হবে সো ইটস নট লাইক আপনি ক্লাসরুমে হোমওয়ার্ক আপডেট করতেছেন না তাহলে হবে আপনাকে কি করতে হবে গুগল ক্লাসরুমে যে অ্যাসাইনমেন্ট যেগুলো ছিল এগুলো আপডেট করতে হবে আচ্ছা আমরা একটু যদি গুগল ক্লাসরুমে চলে আসি এই গুগল ক্লাসরুমের সাথে আমরা ইউজ টু না সো অনেকে একটু প্রবলেম ফেস করতেছি আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি বা হোমওয়ার্কগুলো দিচ্ছি আপনাদেরকে এখানে এসে মেনশন করে দিতে হবে যে আপনি হোমওয়ার্কটা করে ফেলছেন যেমন এই সফটওয়্যার ইনস্টলেশন এটা কিন্তু একটা হোমওয়ার্ক ছিল মানে এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল তো এই অ্যাসাইনমেন্টটা সবার কমপ্লিট করে এখানে এসে আমাকে বলা উচিত ছিল যে হ্যাঁ অ্যাসাইনমেন্ট কমপ্লিট মানে এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট ওকে এই যে দেখেন মহসিন হাসান পোস্টেড নিউ অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট মানে কি আপনাদের এটা হোমওয়ার্ক বাসায় এটা করে আমাকে বলতে হবে যে হ্যাঁ আপনি কমপ্লিট করছেন ভাইয়া কিছু দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না আচ্ছা না আমি যে হোমওয়ার্ক গুলো দিছিলাম এগুলো আপনি গ্রুপে তো সাবমিট করবেন গ্রুপে অনেকেই সাবমিট করছে যেমন ফেসবুক আমাদের যে গ্রুপটা এটা কিন্তু আপনাদের হেল্পের জন্য করা সো আপনারা এখানেও সাবমিট করবেন যেন অন্যরা দেখতে পারে যে আপনি কি হোমওয়ার্ক করতেছেন কি রকম হোমওয়ার্ক করতেছেন কমেন্ট করতে পারে স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ শিওর কোশ্চেন করতে পারো স্যার কালকে হচ্ছে ইলাস্ট্রেটর ওটা নামাইতে এত সমস্যা হয়েছে যে হোমওয়ার্কটা আসলে করা হয়নি সেক্ষেত্রে যারা করতে পারেনি তারা কি আজকে থেকে আবার নতুন করে শুরু করব ওখানে তো টিউটোরিয়াল দেওয়া আছে সমস্যা নেই আপনি কি করবেন যে হোমওয়ার্কগুলো আপনার মিস হয়েছে আপনি করে ওখানে সাবমিট করে দিবেন ওকে
স্যার তো এখন কথা হচ্ছে এই যে হোমওয়ার্কগুলো আমরা গ্রুপে আপলোড করতেছি এখন তো আপনি ইনস্টলেশন করে ফেলতে পারছেন তাই না ইনস্টলেশন তো আর সমস্যা জি স্যার ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমরা যদি একটু এদিকে দেখি স্যার স্যার একটা কথা ছিল তো হ্যাঁ শিওর স্যার আমরা কি ইলাস্ট্রেটর শুধু সি ড্রাইভে ইনস্টল করতে পারবো অন্য ড্রাইভে কি দিলে হবে হ্যাঁ অন্য ড্রাইভে যদি দেন তাহলে সমস্যা নাই অন্য ড্রাইভ থেকে আপনি চালাতে পারবেন মানে অন্য ড্রাইভে দিলে কি কোনো সমস্যা হবে মানে ফাইলগুলো কোথায় সেভ হবে তাহলে ফাইলগুলো অন্য ড্রাইভে সেভ হবে তাহলে ইনস্টলেশন ফাইলগুলো আপনি অন্য ড্রাইভে দিতে পারেন ইনস্টল করতে পারেন সমস্যা নাই কিন্তু মোস্ট অফ দা টাইম আমরা কি করি কোন যে কোন ধরনের সফটওয়্যার ইনস্টল করি সেগুলো সব সময় সি ড্রাইভে রাখার চেষ্টা করি এবং আমি মনে হয় প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের সি ড্রাইভটা একটু হাই থাকে মানে সি ড্রাইভের মেমোরি যেন একটু বেশি থাকে আমারটা 300 GB আপনারা অ্যাট লিস্ট 200 GB রাখবেন ওকে আমি এটা বলে রাখছিলাম সি ড্রাইভটা যেন অ্যাট লিস্ট 200 GB থাকে অনেকে 100 GB দিয়ে রাখে 100 GB ইনস্টলেশনের জন্য কোনো প্রবলেম হয় না মানে উইন্ডোজ 100 GB দিয়েও চলে 60 GB দিয়েও উইন্ডোজ 10 চলে কিন্তু কথা হচ্ছে আপনি যখন সফটওয়্যার ইনস্টল করতে থাকবেন আপনার সি ড্রাইভ তো এক্সপ্যান্ড হতে থাকবে তাই না তো অলওয়েজ আমি সাজেস্ট করি যে সবাই যেন সি ড্রাইভটা অ্যাট লিস্ট নিম্নে 200 GB রাখে যদি গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান যদি ফিউচারে আরো স্যার আমারও তো স্যার 100 GB আছে কিন্তু স্যার আমরা যখন ক্লাস করব তখন তো আমাদের অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করতে হবে তো আমি কি ওইখানে সি ড্রাইভে ইনস্টল করব নাকি অন্য ড্রাইভে ইনস্টল করব না না সি ড্রাইভে যে আপনাকে সফটওয়্যার ইনস্টল করতে হবে তার কোনো মানে নাই আপনি অন্য ড্রাইভে ইনস্টল করতে পারেন কিন্তু কথা হচ্ছে যে আপনি অন্য ড্রাইভে ইনস্টল করলে মাঝে মাঝে সোর্স ফাইল বা মাঝে মাঝে মেইন ফাইল খুঁজে পাবেন কিনা সেটা আপনার কাছে যদি আপনি মনে করেন যে হ্যাঁ অন্য ড্রাইভে ইনস্টল করলে আপনি বোঝেন আপনার মানে প্রবলেম হবে না আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে কোথায় ফাইল সেভ করতেছেন কোথায় কি করতেছেন তাহলে সমস্যা নাই আর যদি মনে হয় যে না আমি কম্পিউটার একটু কম বুঝি আমি আল্লাহ কি জানি এরকম যদি মেন্টালিটি হয় তাহলে আমার মতে সি ড্রাইভে ইনস্টল করবেন ওকে কারণ দেখা যাচ্ছে যে সফটওয়্যার যখন আমরা ইনস্টল করতেছি সফটওয়্যার ইনস্টল করতে করতে সি ড্রাইভটা যদি ক্র্যাশ করে বা কিছু হয় তখন আমরা সি ড্রাইভ কি করি ফরম্যাট দিয়ে দেই আবার উইন্ডোজটা রিইনস্টল করি তাহলে আমাদের পিসিটা কি হয়ে যায় নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় আর যদি দেখা যায় যে অন্যান্য ড্রাইভেও আপনি সফটওয়্যার ইনস্টল করে রাখছেন তাহলে ওই ড্রাইভটাও হয়তো বা ফরম্যাট দিতে হতে পারে আপনি যদি আরেকটা ড্রাইভ করে রাখেন যে সাপোর্ট করে কারণ আপনি একটা ড্রাইভ করছেন ডি ড্রাইভ আপনি সি ড্রাইভে ইনস্টল না দিয়ে আপনি ডি ড্রাইভে ইনস্টল করে সমস্ত সব সফটওয়্যারগুলো আপনি অলওয়েজ ডি ড্রাইভে ইনস্টল করতেছেন কিন্তু তারপরেও কিছু কিছু সফটওয়্যার কিন্তু আপনি অন্য ড্রাইভে ইনস্টল করতে পারবেন না ওদের মানে দেওয়াই থাকে মানে পারমিশন দেওয়াই থাকে হচ্ছে সি ড্রাইভে ইনস্টল করতে হবে ওকে তো এরকম সফটওয়্যারগুলো বাদ দিয়ে আপনি অন্যান্য যে সফটওয়যারগুলো পারমিশন দেওয়া যায় অন্য ড্রাইভে ইনস্টল করে সেটা আপনি করতে পারেন সমস্যা নেই আমি আদার ড্রাইভে স্যার ইনস্টল দিলে আমি যে ফাইলগুলো সেভ করব সেটা কি মানে অন্য ড্রাইভে যেখানে ইনস্টল করব সেখানে সেভ হবে না 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 আপনি ফাইল আপনি যখন সাপোজ ইলাস্ট্রেটর বা ফটোশপ নিয়ে কাজ করতেছেন আপনি সাপোজ ইলাস্ট্রেটর বা ফটোশপ নিয়ে কাজ করতেছেন ফটোশপ ফাইলগুলো আপনি তো ডিফাইন করে দিবেন যে আপনি আসলে কোন ফোল্ডারে রাখবেন এমন না যে আপনি ডি ড্রাইভে বা সি ড্রাইভে ইনস্টল করছেন বলে অলওয়েজ সি ড্রাইভে আপনাকে ফাইল সেভ করতে হবে ডিজাইন ফাইলগুলো সেভ করতে হবে এরকম না যখন আপনি ফাইল সেভ করতেছেন তখন আপনি ডিফাইন করে দিবেন যে আসলে ফাইলটা আপনি কোথায় রাখবেন ওকে ওইটা আসলে প্রবলেম না আপনি যে কোনো ড্রাইভে করতে পারেন জি স্যার থ্যাঙ্ক ইউ আর কারো কোনো কোশ্চেন স্যার আজকে রেকর্ড কি করা হচ্ছে স্যার আজকে আচ্ছা আজ ওয়েট আমাদের সাথে দেখি কে কে আছে আমাদের সাথে রাশেদ ভাই আছে কিনা আইসিবিসি থেকে আমাদের সাথে মনে আরিফ আরিফ স্যার আছেন আরিফ স্যার ছিল মনে হয় চলে গেছে রাশেদ ভাই তো রাশেদ ভাই যদি একটু বলেন যে আমাদের কি রিক্রুটমেন্ট প্রসেস কি এখনো ভাই নেওয়া হচ্ছে হ্যালো হ্যাঁ হ্যালো রাশেদ ভাই আইসি আইবিসিএস প্রাইমেক্স রাশেদ ভাই কি আছেন উনি মনে হয় নাই আচ্ছা উনি আসবেন উনি আসলে আমি ওনার কাছ থেকে আপনাকে জিজ্ঞাসা করে নেব অমিতের নাম্বারটা দেওয়া হয়েছিল স্যার ওইটা তো মানে আমরা পাঠাতে পারিনি স্যার ওইটা কিভাবে পাঠাবো যদি একটু বলতেন আপনাদেরকে কি মেইল করা হয়েছে না আপনি কি করবেন
এডিট করবেন, এডিট করে তারপরে ফাইলটা পাঠাবেন। কে রিপ্লাই করতে কি মানা করছে? হ্যাঁ রিপ্লাই করতে নিষেধ করা হয়েছে। কম কম করে আবার পাঠিয়ে দিলে ভালো হবে বলছে স্যার। ওইটা তো মানে বিজয় বাহানের একটা ক্লাস আছে নাকি? বিজয় বাহানের কি লেখা যাবে? বিজয় না, আপনি অব্রো ইউজ করতে পারেন, ইউনিকোড ইউজ করতে পারেন অব্রো। আচ্ছা এই সকল কোশ্চেন আপনাদের, এই সকল কোশ্চেনের অ্যানসার দিবে হচ্ছে রাশেদ ভাই আইবিসিএস থেকে। সো উনি আসলে ওনাকে এই কোশ্চেনগুলো একটু করে দাও। ওকে উনি আসবেন, তো রাশেদ ভাই আসলে আমি ওনাকে জিজ্ঞেস করব, সমস্যা নাই। এমনি সফটওয়্যার রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে রেকর্ডিংটা করতেছি, একটু এটা হয়তো রিসিভারে একটু সমস্যা হতে পারে, বাট সমস্যা নাই। আমি দেখি, আমি তাহলে অন্য সফটওয়্যার ইউজ করব ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে। আর কারো কোনো প্রবলেম? আচ্ছা যেটা বলতেছিলাম, আমি আমার ক্লাসে চলে যাই। তো এখানে কথা হচ্ছে যে আপনাদের যে অ্যাসাইনমেন্টগুলো আমি দিচ্ছি এখানে, হোমওয়ার্কগুলো দিচ্ছি এখানে, তো আপনাকে কি করতে হবে, গুগল ক্লাসরুমেই এটাকে সাবমিট করতে হবে। যদি আপনি গুগল ক্লাসরুমে সাবমিট না করেন তাহলে আসলে আমি আপনাকে মার্কিং করতে পারবো না। এলইডিপি থেকে আপনাদেরকে অবজারভেশন করবে কি, এই ক্লাসরুমটা অবজারভেশন করবে। হ্যাঁ গ্রুপে তো থাকবই, গ্রুপে আমরা আসি, বাট এই ক্লাসরুমে কি হচ্ছে, আমি আপনাদের কি কি কাজ দিচ্ছি এইটা আসলে মনিটর করবে এখান থেকে। এখন আপনারা যদি হোমওয়ার্ক গুলো, হ্যাঁ ভাই আমি গুগল ক্লাসরুমে কিছুক্ষণ আগে আর কি হোমওয়ার্ক সাবমিট করছি, সেটা কি সাবমিট হইছে? আপনি যদি সাবমিট করেন তাহলে এখানে দেখাবে। আমি যদি একটু হোমওয়ার্কে যাই, আপনি আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না এখন? জি। আচ্ছা এই দেখেন, সো আমি যে হোমওয়ার্কটা দিছিলাম এখানে দেখেন, 6 জনকে আমি গ্রেডিং করছি, মানে 6 জনকে আমি মার্ক দিয়ে দিয়েছি, আর 2 জন সাবমিট করছে, 24 জন এখনো সাবমিট করে নাই, 24 জন এখনো আমি যে হোমওয়ার্ক দিছিলাম এটা করে নাই। এই যে দেখেন আপনাদের ড্রাইভ কি যেন ড্রাইভের মনে হয় লিংক দিয়েছেন, এই দেখেন এখানে যদি আমি ক্লিক করি তো আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে ফাইলগুলো দেখতে পারতেছি যে আপনি কি ফাইল সাবমিট করছেন, হোমওয়ার্কটা কেমন করছেন। এটা হচ্ছে আপনার এআই ফাইল, সো খুবই সুন্দর কাজ করছেন, মোটামুটি সুন্দর হয়েছে, সেই সুন্দর হয়েছে যেরকম দিছি। আমি চাচ্ছিলাম এটাই যে আমি যেরকম কাজ দেব বা যে ডিজাইনটা দেব সেটাকে সেভাবে করবেন। এখন আপাতত কপি করা কাজ সুন্দর হয়েছে, নট ব্যাড। তো আমি কিন্তু এখান থেকে আপনাকে গ্রেড দিয়ে দিতে পারি, এটার পয়েন্ট ছিল 5, মানে আমি 5 out of আপনাকে কত দেবো সেটা আমি এখান থেকে আপনাকে দিয়ে দিতে পারবো। ওকে আমি এখানে কমেন্ট আপনাকে করতে পারবো, যদি কোনো ভুল হয় বা কোনো আপনার ডিজাইনের সমস্যা হয় তাহলে আমি কিন্তু এখানে কমেন্ট দেবো। এখানে কমেন্ট দিলে আপনার কিন্তু মেইল চলে যাবে বা আপনি নোটিফিকেশনটা পাবেন। নাইস বল, জি থ্যাঙ্ক ইউ ভাই। সো এই জিনিসটা আসলে অনেকে অনেকে পারতেছিল না, আর এই জিনিসটা যদি না পারেন তাহলে আমি কিন্তু আপনাকে গ্রেডিং করতে পারবো না, মানে আপনাকে মার্কিং করতে আমি পারবো না যে আপনি কতটুকু কাজ করছেন বা আপনার হোমওয়ার্কগুলো কি আদৌ করছেন কি না সেটা কিন্তু আমি পাবো না। আপনারা কি করবেন, হোমওয়ার্ক গুলো একটু ক্লাসে এসে হোমওয়ার্ক গুলো সাবমিট করে দেবেন, আমি যেন আপনাদেরকে মার্কিং করতে পারি, যেন আপনাদেরকে গ্রেডিং করতে পারি। এই যে দেখেন আমি যেহেতু ওনাকে মার্কিং করছি, এখন যদি আমি রিটার্নে চলে যাই, মার্কিং করে দিছি, কমেন্ট দিয়ে দিছি, এই যে রিটার্নে চলে যাই, আপনার কিন্তু এই যে এটার কি গ্রেডে চলে যাবে। এখানে 6 জন আছে, এখন এখানে 7 জন দেখাবে, তার মানে আমি 7 জনকে মার্কিং করতে পারছি, 7 জন আমার কাজগুলো করে দিছে, আর আরেকজন এই যে এখানে আছে যাকে আমি মার্কিং করি নাই তাকে মার্কিং করব। বাকিরা সবাই কোথায় এখন? এটা কে এমডি রোহান, এমডি রোহান ভাই কি আছেন? এমডি রোহান ভাই আসলে কিওয়ার্ড দিবেন আমি বুঝতেছি না, এটা কি ফোল্ডার করা নাকি? ফোল্ডার করা আছে ভাইয়া। আচ্ছা এটা মনে হয় আপনি লিংক দিয়ে দিবেন তাই না? লিংক দিছি। আচ্ছা লিংক দিলেও হবে, ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিংক দিলেও হবে, আমি জাস্ট ফাইলগুলো দেখতে চাই যে হ্যাঁ আপনি করছেন, দ্যাটস ইট, আর কিছু না। আপনি আমি যদি দেখি যে আপনি করছেন তাহলে সেই হিসাবে আমি আপনাকে মার্কিং করব। সুন্দর হয়েছে, নাইস ওয়ার্ক। ওকে
বাট আপনি ফাইলও এখানে ডাউনলোড করে মানে আপলোড করে দিতে পারেন, লিংক দিলেও হবে, আপনারা যদি লিংক দেন তাহলে হবে। আর ফাইল আপলোড করলে হচ্ছে কি, ফাইল আপলোড করলে আমি আপনাদেরকে দেখতে পারতেছি, যে এখানে দেখতে পারতেছি যে ও তারা এই ধরনের ডিজাইনগুলো করছে, তাদেরকে আমি গ্রেডিং দিয়ে দিছি, ওকে মার্কিং করে দিছি। এখন রুহান ভাই যদি আমাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতেন যে আসলে আপনি কি করছেন, অনেকে হয়তো এখানে আছে যারা সাবমিট করতে পারে নাই, আসলে ডিজাইনটা কিভাবে সাবমিট করবে সেটা জানে না, আপনি যদি একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করেন এবং একটু দেখিয়ে দেন যে আসলে কিভাবে শেয়ার করতে হবে, তাহলে সবার জন্য একটু ভালো হয়। কারণ আমি তো আসলে এখানে ট্রেনার, তো আমি আসলে ওই অপশনগুলো পাচ্ছি না দেখাতে, তো আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন এবং আপনি জাস্ট কিভাবে সাবমিট করছেন সেটা একটু দেখেন। আচ্ছা একটু সময় দিন। আচ্ছা এই হোমওয়ার্ক সাবমিশনে কার কার আর কার কার প্রবলেম হয়েছে? ভাইয়া আমার হয় না, আমি এখন দেখতেছি যে হয় নাই, মানে আপনি যখন স্ক্রিন শেয়ার করলেন ওইখানে তো আমার নাম নাই। রোহান ভাই স্ক্রিন শেয়ার করছেন, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে রোহান ভাই আমরা কাজটা একটু দেখি। রোহান ভাই কি করছেন, ইলাস্ট্রেটর ডিজাইনটা করছেন, ইলাস্ট্রেটর ডিজাইন করার পর সে এটাকে জেপিজি তে সেভ দিবেন আর এআই ফাইলে একটা সেভ দিবেন। তো এখানে চারটা ফাইল হয়েছে, যেহেতু আমার ডিজাইন দুইটা ছিল, একটা জেপিজি ফরম্যাট, একটা হচ্ছে কি এআই ফরম্যাট। পরবর্তীতে এই ফাইলগুলো সেভ দিয়ে উনি কি করছে, এই ফাইলগুলো ওনার ড্রাইভে আপলোড করছে। তো ড্রাইভে আপলোড করলেও হবে, ডাইরেক্টলি আপনার কি করতে হবে ওই যে ক্লাসে যদি চলে যায় ড্রাইভ, হ্যাঁ এই তো আমাদের ক্লাসে চলে আসছে উনি, গ্রাফিক ডিজাইন ব্যাচ 1 এলএডিপি লট। এখানে আমার ইয়াটা নেই, মানে টাস্কটা নেই, হ্যাঁ টাস্কটা এখানে নাই। নিচে যদি আমরা আসি, একটু নিচে আসি, নিচে আসি, নিচে, হ্যাঁ এইখানে নিচে দেখেন উনি যে অ্যাসাইনমেন্ট সফটওয়্যার ইনস্টলেশন তার উপরে, তার উপরে, হ্যাঁ উপরেটা উই যে আরেকটা অ্যাসাইনমেন্ট দেখেন হোমওয়ার্ক, এই যে এখানে হোমওয়ার্ক দেওয়া আছে। সো এখানে কিন্তু ওই যে সাবমিট দেখেন বাম সাইডে, এখানে সাবমিট অপশন চলে আসছে। আচ্ছা আমি কি আনসাবমিট করে আবার সাবমিট করে দেখাবো? যেহেতু রোহান ভাই অলরেডি সাবমিট করছে, তো রোহান ভাইয়ের আর আসলে সাবমিট করতে হচ্ছে না। তো সাপোজ আপনি আনসাবমিট করেন, হ্যাঁ আবার আনসাবমিট করেন, তো আনসাবমিট করার পর ওই যে দেখেন এখানে কি চলে আসছে, অ্যাড ক্রিয়েট, অ্যাড ক্রিয়েট অপশন। এখানে যদি সে ক্লিক করে বা ওখানে যদি ড্রাইভের লিংক দেয়, আপনি এখানে ফাইল আপলোড করতে পারবেন, গুগল ড্রাইভের লিংক আপলোড করতে পারবেন, বা আপনি যদি মনে করেন যে ফেসবুকের লিংক দিয়ে দেবেন যে ফেসবুকে আপলোড করছেন আর ফেসবুক থেকে আর কোথাও আপলোড করতে চাচ্ছেন না, জাস্ট ফেসবুকের ওই স্পেসিফিক ইমেজগুলোর লিঙ্কও আপনি কিন্তু এখানে ইন করে দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো ড্রাইভে আপলোড করে আমাকে দিয়ে দিতে, সেটা সব থেকে বেটার হয়। বা আপনি ডাইরেক্ট ফাইলগুলো এখানে দিয়ে দিতে পারেন, মানে ডাইরেক্ট ফাইল, হ্যাঁ ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করার পর এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে আমি এখান থেকে সিলেক্ট করব যে আসলে কোন ফাইলগুলো, আমি যে হোমওয়ার্কগুলো করলাম কোন ফাইলগুলো আমি আসলে আপলোড করব এখানে। তো এই চারটা আমি ড্র্যাগ করে দিয়ে দিই, হ্যাঁ ড্র্যাগ করে দিব না এমনি ডাইরেক্ট ড্র্যাগ করে দিয়ে দেন। এই যে চারটা, এখানে চারটা ফাইল হয়ে গেছে। এখন যদি আপলোডে ক্লিক করেন, সো প্রত্যেকের আসলে এই কাজটা একটু কষ্ট করে করতে হবে, বিকজ আপনি যদি হোমওয়ার্ক করেন তাহলে আমি আপনাকে ক্লাসরুমে গ্রেডিং করতে পারবো, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে একটা মার্কিং আপনি অটোমেটিকলি এখান থেকে পেয়ে যাচ্ছেন, আমার আর এক্সট্রাভাবে আপনাকে কষ্ট করে মার্ক দিতে হচ্ছে না। ওকে শেষ, টার্ন ইন দিলাম, হ্যাঁ টার্ন ইন। সো এখানে বলা চলে ফোল্ডারটাও আছে, সবই আছে, আগে যে ফাইলটা আপলোড করছিল সেটাও আছে,
মোটামুটি ডান এই কাজটা আপনাদেরকে করতে হবে তো যে যদি কোনো ডিজাইন রিলেটেড অ্যাসাইনমেন্ট আমি দেই অ্যাসাইনমেন্ট আমি দেই তো আপনাদেরকে একটু কষ্ট করে এভাবে কি করতে হবে ফাইলগুলো আপলোড করে করে সাবমিট করতে হবে যখন আপনি এভাবে ফাইলগুলো সাবমিট করবেন এখন আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিতে পারেন আপনার কাজ শেষ এখন আমার স্ক্রিনটা যদি আমার স্ক্রিনটা যদি দেখা যায় আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন জি ভাইয়া এই যে রুমান ভাই যেটা সাবমিট করলো এখন যদি আমি ক্লাসরুমে চলে আসি ক্লাস আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া এখন দেখা যাচ্ছে আমি স্ক্রিন কিন্তু চালু আছে শেয়ারিং আপনার জায়গায় স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা এবার এবার আমি আবার শেয়ার করতেছি এবার সবাই আসলে নোটিফিকেশন পাবে যে আমি শেয়ার করছি এখন ঠিক আছে জি আসছে আসছে আচ্ছা ঠিক আছে সো এখন দেখেন এই যে রুমান ভাই যে আপলোড করলো ফাইলগুলো আমার ক্লাসরুমে কি চলে আসবে একটা নোটিফিকেশন চলে আসবে যে রুমান নামে একজন কি করছে ডিজাইন সাবমিট করছে আমি যদি ক্লাসরুমে চলে যাই এই দেখেন এখানে তিনজন অলরেডি সাবমিট করে দিয়েছে আমি যদি রিফ্রেশ দিয়ে দিই এই যে তিনজন ডিজাইন সাবমিট করে দিছে অলরেডি তো এখন যদি একটু নিচে স্ক্রোলিং করি যে কারা কারা আসলে ডিজাইন সাবমিটটা করছে তার নাম দিলাম এই যে এনারা ডিজাইন অলরেডি সাবমিট করে দিছে আমি যদি এখন ক্লিক করি এখন কিন্তু আমি এখানে গ্রেডিং দিতে পারবো যে পাঁচের ভিতরে আমি তাকে কত দেবো পাঁচের ভিতরে হ্যাঁ মোটামুটি হয়েছে আমি এখানে আসলে থ্রি দিলাম বিকজ আমি যেরকম বলছিলাম সেরকমই আপনাকে হুবহু করতে হবে হ্যাঁ আপনি জেপিজি ফাইল দিয়েছেন আমি চাচ্ছিলাম কি এআই ফাইল সব তো আপনি যে আসলে ইলাস্ট্রেটরের ডিজাইনটা করছেন সেটা আমি এআই ফাইলটা দেখলে বুঝতে পারবো তো আমি থ্রি দিলাম মার্ক বলি নাইস নাইস ট্রাই সুন্দর হয়েছে নট ব্যাড মানে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা আপনার প্রবলেম আচ্ছা আমি যদি এখানে পোস্ট দিয়ে দেই তাহলে কিন্তু ইনি পাঁচের ভিতর মনে করেন ও থ্রি পেয়ে গেছে আমি যদি রিটার্ন চলে আসি এখন যদি আমি আবার ক্লাসরুমে চলে যাই এই দেখেন এখানে আটজন ডিজাইন সাবমিট করছে আবার যদি এখানে আমি ক্লিক করি রোমান তো অলরেডি আমি ওকে মার্ক দিয়ে দিয়েছিলাম যেহেতু আবার সাবমিট করছে এই যে ফাইলগুলো আমি এখান থেকে আবারও চেক করতে পারতেছি তো ফাইভ আউট অফ ফাইভ রাইট ওকে ডান আবার যদি আমি এখানে চলে যাই সিমিলার ভাবে এইখানে কোনো কিন্তু সাবমিট আমি দেখতেছি না সো ফাইল আপনি হয়তো বা আপলোড করছিলেন বাট আবার পরে রিমুভ করে দিয়েছেন এরকম কিছু সো এখানে কিন্তু মার্ক তাহলে আপনি পাবেন না শুধু সাবমিট করলে হবে না আমি কিন্তু চেক করব চেক করে দেখব যে আসলে আপনি কি সাবমিট করছেন তো এখানে ফাইলগুলো আসলে আপনাকে আপলোড করে দিতে হবে তো আশা করি নেক্সট ডে থেকে এই প্রবলেমগুলো হবে না আপনারা সবাই আপনাদের হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারবেন নাকি ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল আমি যখন আমার পিসিতে অ্যাড ওয়ার্কে যখন ক্লিক করতেছি নিচের অপশনগুলো চলে যাচ্ছে অ্যাড কি ফাইল ফাইল সিলেক্ট করতেছেন আপনি অ্যাড ফাইল হ্যাঁ অ্যাড ফাইল যখন ক্লিক করতেছি নিচে অনেকগুলো অপশন আসতেছে আমি লিংক শেয়ার করব কিন্তু যখন আমি মাউসটা মানে স্ক্রল করতেছি ওই ওই অপশনগুলো চলে যাচ্ছে ওকে আপনি যদি একটু স্ক্রিনটা শেয়ার করতেন আপনার স্ক্রিনটা যদি শেয়ার করতেন ওকে প্রথম এই দুই একটা ক্লাসে হয়তো এই প্রবলেমগুলো হবে আশা করি পরে থেকে সবাই সিস্টেমটা বুঝে গেলে পরে থেকে এই সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ ভাই একটু চেক করবেন না আমারটা মেবি হইছে হ্যাঁ আমি চেক করতে
তো যখন আমি ফাইল অ্যাসাইনমেন্ট দেব তখন কিন্তু ফাইল আপলোড করতে হবে, যখন আমি ইনস্টলেশন বা কোনো টাস্ক দেব সেই টাস্কগুলো কিন্তু তখন করতে হবে। এটা হ্যাঁ আমি বুঝছি আপনি প্র্যাকটিস করছেন, কিন্তু আমি কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম যে স্পেসিফিক ফাইলগুলো দিয়েছিলাম, বলছিলাম ওই স্পেসিফিক সাইজ বা ওই স্পেসিফিক শেপগুলো ডিজাইন করতে, তো আপনার কিন্তু এই স্পেসিফিক ডিজাইনগুলো হয় নাই। হ্যাঁ যখন কাজ করতেছিলাম সেম ছিলই, কিন্তু যখন সেভ করার পরে এইরকম অবস্থা হয়ে গেল, বুঝলাম না আসলে কি সেভ করার পরে এরকম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে এটা প্রবলেমটা সলভ করে দিচ্ছি। ওকে নট ব্যাড, ট্রাই করার জন্য থ্যাঙ্কস। আচ্ছা কে জানে বলতেছিল যে তার প্রবলেম হচ্ছিল তার স্ক্রিন কোথায়? ভাইয়া আমার আমি মানে আপনার স্ক্রিন অফ না করলে মানে আমার স্ক্রিন শেয়ার শেয়ারিং অফ করে দিলাম, এখন আপনি শেয়ার করতে পারবেন। ওকে স্ক্রিন শেয়ারিং কি হচ্ছে? তারপরে ধরে রাখতে হবে না তো, ক্লিক করে মাউসটা ছেড়ে ক্লিক করে হ্যাঁ মাউসটা জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে নেয়। আচ্ছা রিফ্রেশ দেন, পেজটা রিফ্রেশ দেন। রিফ্রেশ বলতে কি বুঝি? দেখেন উপরে গোল একটা সার্কেল দেখাচ্ছে একদম উপরে, অ্যারো বাম সাইডে, বাম সাইডে উপরে, হ্যাঁ বাম সাইডে উপরে উপরে উপরে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওকে এবার ট্রাই করেন দেখি। চাপ দেওয়া আছে কিনা এবার অ্যাড ক্রিয়েট ফাইলে ক্লিক করুন, মার্ক ক্লিক করুন, হ্যাঁ নিচে আসুন, এই তো নিচে, হ্যাঁ ক্লিক করুন, ক্লিক করুন, এই যে এখন ফাইল আপলোড করুন, ডান এবার হয়ে যাবে। তো মাঝে মাঝে এরকম হলে কি করবেন, স্ক্রিনটাকে বড় করে নেবেন, বড় করে নিলে আশা করি ফাইল আপনি আপলোড করতে পারবেন। কই ফাইল কই হোমওয়ার্ক কই? আমি পরে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, প্রবলেম সলভ হয়ে গেছে। আর কারো কি কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা স্যার কোশ্চেন ছিল একটা, মানে প্রবলেম না, এটা আমরা আপলোড করার পর আমরা ইনসিওর হতে পারবো কি ভাবে আসলে আমাদের এটা আপলোড হয়ে গেছে? ওইখানে দেখাবে। আচ্ছা রোহন ভাই যদি স্ক্রিনটা আবার শেয়ার করেন আমি আপনাকে মার্ক দিয়ে দেবো। রোহন ভাই, রোহন ভাই আপনি তো নাকি? হ্যালো, অ্যাকচুয়ালি যেখানে সাবমিট দেখাচ্ছিল সেখানে আনসাবমিট দেখাচ্ছে। হ্যাঁ যেখানে সাবমিট ছিল সেখানে আনসাবমিট দেখাবে। তো রোহান ভাই হ্যাঁ শুধু শুধু আনসাবমিটই না, অন্য কোনো ওয়ে আছে? অন্য কোনো ওয়ে এখানে নাই। ওখানে যখন এই যে দেখেন এখন দেখাচ্ছে কি আনসাবমিট, দ্যাট মিন্স আপনারটা সাবমিট হয়ে গেছে।
যদি আনসাবমিট না দেখায় ওখানে দ্যাট মিন্স আপনারটা সাবমিট হয় নাই আর আমি আপনাকে গ্রেডিং করলে আপনি একটা নোটিফিকেশন পাবেন যে হ্যাঁ আমি আপনাকে মার্কিং করছি বা আমি আপনাকে কমেন্ট করছি ওই দেখেন ওনার ওখানে কমেন্ট দেখাচ্ছে নিচে আমি কি লিখছি নাইস ওয়ার্ক দ্যাট মিন্স আমি আপনার ফাইলগুলো পেয়ে গেছি ওই যে নিচে চলে আসছে কি নাইস ওয়ার্ক আমি আপনাকে গ্রেডিং করে দেখেন ফাইভ আউট অফ ফাইভ দিছি আমি রোহনকে সো এখানে লেখা আছে কিন্তু ফাইভ আউট অফ ফাইভ ওকে সো এই মার্কিং গুলো পরবর্তীতে কিন্তু কাউন্ট হবে অ্যাভারেজ একটা মার্ক কিন্তু আপনাদেরকে আমরা পরবর্তীতে মার্কিং করবো ওকে যদি আপনি এটা না করেন বা হোমওয়ার্কগুলো না করেন তাহলে আমার পক্ষ থেকে ওই মার্কিংটা করার অপশনটা থাকতেছে না বিকজ গুগল এটা তো একটা কি বলে ফর্মাল ওয়ে এখানে কিন্তু কোনো ফাঁক ফোকর নাই তো আপনি সাবমিট না করলে কিন্তু আমি আপনাকে এক্সট্রাভাবে মার্ক দিতে পারতেছি না আর সবাই যদি চেক করতে চায় যে কে আমার স্টুডেন্টরা কে কী করছে সেটা কিন্তু এই গুগল ক্লাসরুমে কিন্তু শুধু আমি আমি অ্যাড না তো যারা অ্যাজ এ ট্রেনার হিসেবে অ্যাড হবে যেমন আইবিসিএস প্রাইম্যাক্স এবং যারা এলইডিবি থেকে আসে আর কি তারা কিন্তু চেক করতে পারবে যে আমার স্টুডেন্টরা কী হোমওয়ার্ক করতেছে কি না বা অ্যাসাইনমেন্টগুলো ঠিক টাইমে দিচ্ছে কি না সেটা কিন্তু তারা মনিটর করতে পারবে তো মেইন কথা হচ্ছে যে হোমওয়ার্ক দেওয়া থাকলে আপনারা পরে হলেও অ্যাটলিস্ট হোমওয়ার্কটা সাবমিট করে দেবেন চেষ্টা করবেন নেক্সট ক্লাসের ভিতরে মানে আজকে যদি আমি এমন কোনো হোমওয়ার্ক দেবো না যেটা করতে অনেক সময় লাগে আমি এরকম হোমওয়ার্ক দেবো যেটা করতে এক দুই ঘন্টা লাগবে এবং আপনারা বসে সেটা হোমওয়ার্কটা করে ফেলতে পারবেন পরবর্তী ক্লাসের আগে ওকে তো এখানে তো রোহন ভাই সুন্দরভাবে দেখায় দিল যে আসলে কিভাবে সাবমিট করতে হবে আশা করি এই এই প্রবলেমগুলো আর হবে না হ্যাঁ অনেক ক্ষেত্রে কিন্তু এখানে তো ফাইল সাবমিট করতে হচ্ছে রোহন ভাই যদি আমাদের ক্লাসে চলে যান গ্রাফিক ডিজাইন ব্যাচ ওয়ান ক্লাস হ্যাঁ হ্যাঁ ক্লাসে চলে যান তো এখানে আসার পর দেখেন নিচে আসেন একটু এখানেও কিন্তু ফাইল সাবমিট করে এখানে একজন ফাইল অলরেডি সাবমিট করে দিয়েছে দেখেন একটা ছিল হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট একটা ছিল ফাইল আপলোড করে আপনাকে দিতে হবে আরেকটা অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে ছিল সেটা হচ্ছে দেখেন তো কি ইনস্টলেশন সফটওয়্যার ইনস্টলেশন এটাও কিন্তু একটা অ্যাসাইনমেন্ট ছিল তার মানে আপনি এই অ্যাসাইনমেন্টটা সাবমিট কিভাবে করবেন যে আপনি এই অ্যাসাইনমেন্টটা করছেন এটাতে ক্লিক করেন রোহন ভাই এটাতে ক্লিক করেন হ্যাঁ রোহন ভাই ক্লিক করার পর এখানে দেখেন এই যে সাবমিট সাবমিট মানে কি আপনি এখানে সাবমিট করে কি বুঝাবেন সাবমিটে ক্লিক করেন হ্যাঁ সাবমিটে ক্লিক করেন এমনি ক্লিক করেন সাবমিটে কিছু দেওয়া লাগবে না সাবমিট করে যা সাবমিট ক্লিক করে দিলেন সাবমিট ক্লিক করা মানে কি যে আপনি আসলে কাজটা কমপ্লিট করে দিয়েছেন হ্যাঁ মিসিং ফাইল দেখাচ্ছে কিন্তু আমি আসলে এখানে কোনো ফাইল আপলোড করতে বলি নাই আমি বলছি জাস্ট ওয়ার্কটা ডান হিসাবে সিলেক্ট করে রাখবেন নিচে কমেন্ট করতে পারেন যে আই কমপ্লিটেড ইনস্টলিং তার মানে কি রোমান ভাই ইনস্টলেশন কমপ্লিট প্রসেসটা করে ফেলছে এখানে কিছু পাওয়া লাগবে না মেক এস ডান হ্যাঁ মেক এস ডান ক্লিক করে মার্ক এস ডান করে দিলে মেক এস ডান তো এখানে ফাইল আপলোড করতে হবে না কিছু কিছু টাস্ক এরকম থাকবে যেমন ইনস্টলেশন টাস্ক এটা এখানে তো আর ফাইল আপলোড করার কোনো দরকার নেই তাই না তো আপনি জাস্ট এখানে বললেই হবে এরকম ভাবে এসে জাস্ট বললেই হবে যে হ্যাঁ আমি ফাইলটা ইনস্টল করে ফেলছি বা সফটওয়্যারটা ইনস্টল করে ফেলছি তাহলে আমি আপনাকে গ্রেডিং করতে পারবো দেখেন এখানেরও পয়েন্ট ছিল কি এখানেরও পয়েন্ট ছিল ফাইভ তার মানে এখন আমি রোহন ভাইকে যে ফাইভ পয়েন্টের ভিতরে মার্কিংটা করতে পারবো ওকে সো যে যখন ফাইল আপলোডিংয়ের অ্যাসাইনমেন্ট থাকবে তখন কী করবেন ফাইল আপলোডিং করবেন যখন ফাইল আপলোডিংয়ের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না জাস্ট টাস্ক অ্যাসাইনমেন্ট থাকবে তখন জাস্ট টাস্ক অ্যাসাইনমেন্টগুলো শুট করবেন ওকে হ্যাঁ আপনি এটাও করতে পারেন যে স্ক্রিনশট দিয়ে যে আপনি সফটওয়্যারগুলো ইনস্টল করছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশটটা মনে করেন এখানে শেয়ার করে দিতে পারেন সেটা করতে পারেন আমরা সবাই কি এই জিনিসটা বুঝতে পারছি এই জিনিসগুলো হ্যালো এই হচ্ছে আমাদের কি বলে গুগল ক্লাসরুম তো গুগল ক্লাসরুম কিন্তু খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম এটার মাধ্যমে যদি আমরা জাস্ট ফর্মালিটিগুলো জাস্ট কন্টিনিউয়াসলি ক্লাসের কাজগুলো করে দিই তাহলে অটোমেটিকলি একটা রেজাল্ট আমরা পেয়ে যাব আসলে আর কারো কোনো প্রবলেম আছে ওকে আমি স্ক্রিন এখন শেয়ার করে দিলাম রোহন ভাই স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিতে পারেন আপনি জি অফ করে থ্যাংক ইউ সো এইভাবে আসলে গুগল ক্লাসরুমটা কাজ করে আর গুগল ক্লাসরুমে এইভাবে আসলে আপনার হোমওয়ার্কগুলো সাবমিট করতে হবে এই যে এখানে একজন আসলে ডাইরেক্ট হোমওয়ার্ক সাবমিট করে দিছে সো এইভাবে ডাইরেক্ট হোমওয়ার্ক আসলে সাবমিট করার দরকার নাই হ্যাঁ যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু লিখতে হয় বা কোনো কিছু করতে হয় তাহলে আপনি সেটা কমেন্টে করতে পারেন এটি যেমন এখানে কমেন্ট থাকে কমেন্টে করতে পারেন সাপোজ এটা আসলে কিসের হোমওয়ার্ক আমি আসলে বুঝবো কীভাবে যে এটা কিসের হোমওয়ার্ক
তো আপনি যেমন এটার হোমওয়ার্ক করলেন তো এটার কমেন্টে আসলে আপনি কমেন্ট করে দিতে পারেন, সেটা করতে পারেন যে স্যার আমি করছি, বাট অ্যাসাইনমেন্টের জায়গায় অ্যাসাইনমেন্ট করে দেবেন, আপলোড এর জায়গায় আপলোড করে দেবেন। ওকে, এই হচ্ছে গুগল ক্লাসরুমের কাজ। আর কারো কোনো প্রবলেম? মোটামুটি সবাই আমরা অ্যাটেন্ড করে ফেলছি, আমরা জাস্ট একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তো আজকে হচ্ছে, আজকে কে কে আছে? জিডি ওয়ান ব্যাচ। তো আমরা যদি এখানে একটু প্রেজেন্ট দিয়ে নিই, আজকে কত তারিখ? 19। আজকে হচ্ছে আমাদের 19 তারিখ। ওকে, প্রথম হচ্ছে আমাদের আমরা কি আছি? জি জি আছি, প্রেজেন্ট প্রেজেন্ট। পরের জন আছে স্যার? তারপরে তারপরে হচ্ছে মাহফুজা জামান। তারপর হচ্ছে খাদিজাতুল কোবরা। তারপর হচ্ছে বর্ষণ রয়। তারপরে মুন্না ভাই কি আছেন নাকি? হোসেন মুন্না ভাই আছেন না? ইমরান হোসেন? Yes sir. Okay, তারপরে কি দেবাশিস রয়? জি প্রেজেন্ট। ওকে, মোটামুটি সবাই আছে, একজন মনে হয় বাদ আছে, আমি আবারও বলতেছি। সঞ্জিমারা সিন্ধি, সঞ্জিমারা সিন্ধি কি আছেন না? আর মোটামুটি সবাই আমরা অ্যাটেন্ড আছি। ওকে, আমি এটা ডকুমেন্ট করে দিচ্ছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা সো অনেকগুলো কথা বললো, মোটামুটি প্রবলেম সলভ করে ফেলছি। আশা করি ইনস্টলেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না, আমরা ইনস্টলেশন পার্টটা করে ফেলতে পারবো। আর যারা 32-bit চালাচ্ছে তাদেরকে আবারও বলতেছি, 32-bit হচ্ছে 4GB র্যাম পর্যন্ত সাপোর্ট করবে, 32-bit। তো 4GB-র পরে কিন্তু আর র্যাম 32-bit আপনি কাজ করতে পারবেন না। সো আমি সাজেস্ট করবো, আমার প্রিপারেশন থাকবে, আপনারা যেমন 64-bit-এর একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেন, বা 64-bit PC-গুলো ল্যাপটপ 64-bit-এর চালান, ওকে? তাহলে গ্রাফিক্স রিলেটেড কাজটা আপনার জন্য বেটার হবে। 32-bit দিয়ে অনেক কিছু আসলে ওইভাবে হয়তো বা করা যাবে না, বা লিমিটেশন আছে 32-bit-এর। ওকে, যারা 32-bit চালাচ্ছেন চেষ্টা করবেন যদি গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান অ্যাটলিস্ট 64-bit-টা ইনস্টল করে নিতে, বা 64-bit অপারেটিং সিস্টেমটা চালাবেন। আচ্ছা ঠিক আছে, আমি 32-bit-টার লিঙ্কটা গ্রুপে দিয়ে দেব, সমস্যা নাই। আপলোড আপলোড মনে হয় হয়ে গেছে, আমি আপলোড করতেছিলাম। ওকে, মোটামুটি আপলোডিং ডান। 32-bit-এর ফটোশপ, 32-bit-এর ইলাস্ট্রেটর দুইটাই এখানে আছে, আমি জাস্ট লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, এখানেই দিয়ে দিই। সো অ্যাক্সেস দিয়ে দিচ্ছি ফুল, আপনারা যেন ডাউনলোড করে ইনস্টলটা করে ফেলতে পারেন। এখানে 32-bit-এর যে লিঙ্কটা আছে এটা ইনস্টল করতে হলে জাস্ট শুধু আপনি setup.exe ফাইলটা ক্লিক করবেন, আর কিছু করা লাগবে না। setup.exe ফাইলে ক্লিক করলে অটোমেটিকলি মনে করেন আপনার ইনস্টলেশন প্রসেসটা চালু হয়ে যাবে, আপনার ক্র্যাক ওইভাবে করতে হবে। হ্যাঁ, 7 days অথবা ট্রায়াল চালু হবে। আমাকে জাস্ট একটু জানায় যে 7 days ট্রায়াল চালু হয়েছে কিনা, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, পরবর্তীতে আমি আপনাদেরকে গ্রুপেও দিয়ে দেবো, সমস্যা নেই। এটা আমি আপাতত ক্লোজ করে রাখতেছি। আর কেউ এখানে যে ডাউনলোড করতে যে আবার রিমুভ করে দিয়েন না, ওকে? কে জানি মাথা ধরে করতে যে ডাউনলোড করতে যে রিমুভ করে দিছিল, তো পরে ফাইল আমাকে আবার আপলোড করতে হয়েছে, সেটা হচ্ছে 64-bit-এর ইলাস্ট্রেটরটার কারণে। ইলাস্ট্রেটরটা কে জানি ডিলিট করে দিছিল। সো আমি আপনাকে ফুল অ্যাক্সেস দিয়েছি, তো আপনি চাইলে ডিলিটও করতে পারবেন, ডিলিট করলে কিন্তু আপনাদেরই লস। তো এটা ড্রাইভে আছে, ড্রাইভে থাকুক, আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন ফাইলগুলো। এটা ক্লোজ করে দিচ্ছি, ওকে ডান। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রিভিয়াসলি কিন্তু আমরা শিখছি যে কীভাবে এই ধরনের শেপগুলো ক্রিয়েট করতে হয়। তো আশা করি এই ধরনের শেপ নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। সেই ঠান্ডা লেগে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে আমাদের ক্লাস 2, এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখব যে কীভাবে যে কোনো ধরনের শেপ আমরা ইজিলি বিল্ড আপ করতে পারি, শেপ কীভাবে কাটসাট করতে হয়, শেপ কীভাবে ভাঙতে হয়, সেই জিনিসটা আমরা শিখব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। ওকে, এই যে দুইটা ডিজাইন আমি দিছিলাম, এই দুইটা ডিজাইনের ভিতরে আসলে কার কোনটাতে প্রবলেম হয়েছিল, এরকম কি মানে কোনটাতে কি প্রবলেম হয়েছিল, কঠিন মনে হয়েছে কোনটা, কে আসলে পারেনি বলেন, আপনাদের ভিতরে বলেন যে কোন শেপটা ডিজাইন করতে আসলে খুব কষ্ট মনে হয়েছে বা কঠিন লাগছে আপনাদের কাছে। যারা হার্ড শেপটা কঠিন লাগছে স্যার, ভাই হার্ড আর ক্রিসেন্ট, হার্ড আর ক্রিসেন্ট, এইটা এই দুটা ভাই, অ্যারোটা প্রবলেম হচ্ছে, অ্যারোটা প্রবলেম হচ্ছে, ওকে, হ্যাঁ স্ক্যালিন তো প্রবলেম হচ্ছে, কোনটা এমন কোন শেপ নাই যেটা আমরা রিক্রিয়েট করতে পারবো না, এরকম কোনো কিছু থাকবে না আজকের ক্লাসের পর। পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের লোগো এবং আইকন ডিজাইনে চলে যাবো, বাট শেপ ডিজাইনিং এগুলো হচ্ছে বেসিক শেপ, এগুলো খুবই সিম্পল, তো এগুলো আসলে কারো প্রবলেম হওয়ার কথা না। আমি ভাবছিলাম যতটুকু দেখেছিলাম ততটুকু দিয়ে আপনারা আসলে এগুলো বানাতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমরা অনেকে এখানে বিগিনার, সমস্যা নেই, এটা এক্সপেক্টেড, আমি এটা এক্সপেক্ট করতেছিলাম। আমরা আমাদের ইলাস্ট্রেটর চালু হয়ে গেছে, আমরা কি করব, প্রথমে ইলাস্ট্রেটর ওপেন হলে কি করব, মানে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ইউজুয়ালি আমি A4 সাইজের নিয়ে নিই, A4 সাইজের ইঞ্চিতে আছে, তো আমরা এখানে ক্লাস 2 দিয়ে দিলাম, ক্লাস 2 দ্বিতীয় নাম্বার ক্লাস নিয়ে আমরা কাজ করব। তো এখান থেকে যদি আমরা ব্লিডের কি দরকার আছে, আমরা 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 কি কোনো কিছু প্রিন্টের জন্য করতেছি, তো এটা কিন্তু প্রিন্টে যাবে না, জাস্ট কি এমনি প্র্যাকটিসের জন্য করতেছি, সো এখানে ব্লিড নেওয়ার দরকার নাই, সিএমওয়াই কে থাকুক ডিফল্ট, আর কিছু করার দরকার নাই, জাস্ট কি করব, একটা আর্টবোর্ড দিচ্ছি, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ শিওর। আচ্ছা আমরা ব্লিডটা কেন ইউজ করব,
আপনি কি প্রিভিয়াস ক্লাসটা মনে হয় মিস করছেন নাকি? এখানে একটু মিস ছিল। আবার বলতেছি ব্লিডটা হচ্ছে এক্সট্রা সেফটি জোন। আমি যদি এখানে চলে যাই সাপোজ এতটুকু ব্লিড নেই, এটা হচ্ছে ডিজাইন সেফটি জোন। যখন আমরা প্রিন্টের জন্য কোনো ডিজাইন করি তখন অলওয়েজ ব্লিড নিয়ে কাজ করি। ব্লিড যদি না থাকে তাহলে যেহেতু ডিজাইনটা এই এদিক দিয়ে কাটা পড়বে, এদিক দিয়ে কাটা পড়বে, তো যদি কাটতে যে একটু এদিকে বা এদিকে চলে যায় তাহলে যেন আমার ডিজাইনটা সেফ থাকে। ওকে, যে কোনো প্রিন্ট প্যাটার্ন যেটা আর কি প্রিন্টে যাবে সেটা কিন্তু অলওয়েজ কি হয় কাটতো। সাপোজ বিজনেস কার্ড একটা ডিজাইন করছেন, বিজনেস কার্ডটা কোথায় যাচ্ছে? প্রিন্টে যাচ্ছে। সাপোজ মনে করেন এটা প্রিন্টে যাচ্ছে, এটা তো প্রিন্ট হবে। তো যদি এটা প্রিন্ট হয়, প্রিন্ট প্রেসার থেকে প্রিন্ট করার পর এটাকে কাটতে হবে না, এটা থেকে কিন্তু প্রেসে কাটে। একটা কাটিং মেশিন আছে, জি, মেশিনে ফেলে ওটাকে কেটে 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 তারা কি করে সাইজটা রিক্রিয়েট করে। তো কাটতে যে যদি ওটা তো হ্যান্ড অন কাটে, তো কাটতে যে যদি একটু এদিকে বা এদিকে সরে যায় তাহলে আমার তো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ডিজাইনটা যেন নষ্ট না হয় সেজন্য আমরা এক্সট্রা জায়গাটুকু নেই। ব্লিডকে অন্য কথায় বলা যেতে পারে ডিজাইন সেফটি জোন। এটা শুধু ডিজাইনের সেফটি জোনের ক্ষেত্রে প্রয়োজন, ডিজাইন সেফটি জোন। প্রিন্টের জন্য যে কাজগুলো করা হয় সবসময় আমরা ব্লিড নিয়ে কাজ করি। ফ্লায়ার ডিজাইন করতেছেন, আপনাকে ব্লিড নিতে হবে। বিজনেস কার্ড দিচ্ছেন, আপনাকে ব্লিড নিতে হবে। ওকে, আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? তো লিড নিয়ে এখনই অতটা মাথা ঘামানোর দরকার নাই। আগে আমরা হচ্ছে শেপ বিল্ডিংটা ভালোভাবে শিখি। যখন আমরা প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন করব, সাপোজ বিজনেস কার্ড, ফ্লায়ার, পোস্টার যখন ডিজাইন করব, তখন আমরা আসলে ব্লিড জিনিসটা আরো ভালোভাবে বুঝবো। সো ব্লিড নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই এখনই। এখন জাস্ট আপনি শেপ বিল্ডিংটা ভালোভাবে শেখেন, যে কোনো ধরনের শেপ যেন আপনি কি করতে পারেন, রিক্রিয়েট করতে পারেন। তো প্রথমে সাপোজ কেউ যদি আপনাকে কোনো একটা ডিজাইন দেয় আর বলে যে এই ধরনের ডিজাইন আমাকে করে দিতে, হয়ে গেল ফাইলগুলো ক্লোজ করে দিচ্ছি। সাপোজ আপনাকে আমি ইমেল দিয়ে দিছি এইটা বা এটা ডিজাইন করতে হবে, তো প্রথম কাজ হচ্ছে কি এই দুটা ডিজাইন ধরে শিফট চেপে কি করবেন, এটা ধরবেন, এটা ধরবেন, এটা ধরে কি করলাম টেনে ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম। ইলাস্ট্রেটরে নিয়ে যেতে কথা বলতেছি না, তারা একটু মাইক্রোফোনটা অফ রাখি। ওকে, নয়েজ হচ্ছে। হ্যাঁ, মাইক্রোফোন 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 করে মাইক্রোফোন আচ্ছা। সো আবারও বলতেছি যখন কথা বলবো তখন শুধু মাইক্রোফোনটা অন রাখবো, যদি কোনো কোশ্চেন থাকে মাইক্রোফোনটা অন করে কোশ্চেনটা করবো। ওকে, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। কথা বলে আমার মাইক্রোফোনটা বন্ধ করে দেব। আচ্ছা, তো যে জিনিসটা আমি বলতেছিলাম যে কোন একটা ইমেজ, কোন একটা ডিজাইন যদি আমি কপি করতে চাই বা ওইটাকে রিক্রিয়েট করতে চাই, ফার্স্ট কাজ হবে কি ইমেজটাকে ইলাস্ট্রেটর ডকুমেন্টেশনে বা ডকুমেন্টে নিয়ে আসা। কিভাবে নিয়ে আসবো, জাস্ট কি করব, এখান থেকে ধরে ধরে টেনে নিয়ে ইলাস্ট্রেটরে এখানে ছেড়ে দেবো না। অনেকে কি করে এখানেই ছেড়ে দেয়, এখানে ছেড়ে দিলে কিন্তু হবে না। আপনাকে এইখানে নিয়ে এসে যে টেনে ধরে দেখেন এখানে চলে আসছে, আমি যদি এখানে ছেড়ে দিই এই যে চলে আসছে। তো আমার ইমেজটা জাস্ট এখানে থাকুক, এটা কিসের জন্য, এটা রেফারেন্স একটা ইমেজ, মানে আমি এটা দেখে দেখে কি করবো এই ধরনের আইকনগুলো ডিজাইন করব। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে আপনি লোগো ডিজাইন বলেন, বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, সরি, তো এই ধরনের ডিজাইনগুলো যেহেতু আমরা কপি করি, আমরা কি করতেছি ইমেজগুলোকে নিয়ে এসে আমার আর্টবোর্ডের সাইডে রাখতেছি, বা যদি ইমেজটা বড় থাকে এটাকে ছোট করে আমাদের আর্টবোর্ডের সাইজ করে নিলাম। এই যে ছোট করে আমাদের আর্টবোর্ডের সাইজ করে নিলাম, আর্টবোর্ডের ভিতরে থাকুক, এটা তো একটা র্যাস্টার ইমেজ। এখন কি করব, এই ডিজাইনটাকে আমরা কপি করব। আচ্ছা, ডিফল্ট ভাবে যদি দেখি কোনগুলা শেপ হচ্ছে ডিফল্ট শেপ, কোন শেপগুলো আমি ডিফল্টলি ক্রিয়েট করতে পারি। আমাদের এখানে রেকট্যাঙ্গেল টুলে যদি যাই তো প্রথমটা স্কোয়ার,
আমি যদি প্রথমটা স্কোয়ারে নিয়ে এখানে টান দিই দেখা যাচ্ছে যে স্কোয়ারটা আমার হয়ে গেছে জাস্ট এখন কি করতে হবে আসলে ওটার স্ট্রোক ছিল না স্ট্রোক নিউট্রাল করে দিলাম সাদা এখন সাদা কালার আছে সাদা কালারটাকে আমরা কি করে দেই ব্লু কালার করে দেই ওকে ব্লু কালার হয়ে গেছে এখন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে স্কোয়ার আমি চাচ্ছি এই একুরেট কালারটা নিতে আমি এটা দেখাই নাই যদিও তো সমস্যা নাই একুরেট কালারটা যদি আমি চাই আমি কি করব শেপটাকে ধরব ধরার পর দেখেন এখানে নতুন একটা আইকন আছে এটার নাম হচ্ছে টুল আছে এটার নাম হচ্ছে আই ড্রপার টুল এই আই ড্রপার টুলের আবার কাজটা কি আই ড্রপার টুলটা যদি ধরে আমি এইখানে একটা ক্লিক করি দেখেন এইখানে যে কালারটা ছিল সেম কালারটা এখানে চলে আসছে তার মানে কি আমি যদি সাপোজ এই শেপটার কালার এই সেম গ্রিন কালারটা চাই তার মানে আই ড্রপার ধরে কি করব এখানে একটা ক্লিক করব তার মানে এই সেম কালারটা এখানে চলে আসছে আই ড্রপারের কাজই হচ্ছে কি কালার পিক করা তো আগে আমাকে শেপটা সিলেক্ট করতে হবে যে হ্যাঁ এই শেপটার আমি কালারটা চেঞ্জ করতে চাই তো কি কালার দেব আই ড্রপার দিয়ে সাপোজ মনে করেন আমি এই কালারটা দিয়ে দেবো তার মানে এই কালারটা কিন্তু এখানে চলে আসছে তো এভাবেও কালার চেঞ্জ করা যায় যেহেতু আমি প্রিভিয়াস ক্লাসে কালার চেঞ্জের অপশনটা ওইভাবে আসলে দেখাই নাই তো আপনারা যদি যে কোনো কালার করতেন সেটাই হতো একদম যে এক্সট্রা একদম যে একুরেট ওই কালারই দিতে হবে তার কোনো মানে নেই যে কোনো কালার যদি করে দিতেন তাহলেই আমি বুঝতাম যে হ্যাঁ বাসায় আপনি প্র্যাকটিস করতেন আমার মেইন উদ্দেশ্য ছিল প্রিভিয়াস ক্লাসে যে আপনারা যেন সেই বিল্ডিংটা ভালোভাবে পারেন তো আজকে আরেকটা টুল দেখা দিলাম আরেকটা টুলের সাথে পরিচয় করে দিলাম এই টুলটার নাম হচ্ছে আই ড্রপার টুল আই ড্রপার টুলের কাজ কি যে কোনো জিনিসের যে কোনো শেপের আর কি যে কোনো শেপের আমি কালার আই ড্রপার টুলটা দিয়ে চেঞ্জ করে দিতে পারি আই ড্রপার টুলের কাজই হচ্ছে কালার পিক করা বা কালার চেঞ্জ করা ওকে একটা ডিফল্ট শেপ আমার গেল পরেরটা কি সার্কেল পরেরটা সার্কেল সার্কেল টুল দিয়ে করে ফেলতে পারবো পরেরটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল টুল দিয়ে করে ফেলতে পারবো স্টার্ট নিলাম স্টার্ট নিয়ে ডাউন অ্যারো কি চাপলাম দুইবার চাপ দিছি এখন শিফট শিফট ধরলাম শিফট ধরে এখন এটাকে ছেড়ে দিই সো ডিফল্ট যে শেপগুলো সেগুলো না হয় আমরা ইজিলি করতে পারতেছি এটা ডিফল্ট এইটা ডিফল্ট এইটা কি আদৌ ডিফল্ট কেউ যদি আমাকে বলে এটা কি ডিফল্ট শেপ না না ওকে তাহলে এটা কি শেপ আমি এটাকে ধরে ঠ্যাতায় দিই এই যে ঠ্যাতায় দিছি ঠ্যাতায় দিয়ে মানে ঠ্যাতায় দিছি কি শিফট ধরি নাই শিফট না ধরে কি করতেছি একটা কর্নার ধরে এরকম টান দিচ্ছি তো এখন যদি আমি এটাকে ঘুরায় দেই এই যে সাপোজ এই কর্নারে যেতে হবে কর্নারে যে ঘোরানোর অপশন আসবে এই যে ঘুরাই দিলাম কে বলে ডিফল্ট শেপ না আমরা কি পারছি বুঝছে ডিফল্ট শেপ না তাহলে বলেন কেন ডিফল্ট শেপ না তার মানে আপনাকে একটু মাথা একটু খাটাতে হবে এখানে আচ্ছা কেউ যেন জয়েন করতে মনে হয় ওকে নতুন একজন জয়েন করে দিচ্ছে আচ্ছা তার মানে এটাও কিন্তু আমার ডিফল্ট শেপ জাস্ট একটু মাথা খাটাতে হবে যে হ্যাঁ এটা কিভাবে ঘুরাই দিলে হয়ে যাবে সিমিলার ভাবে এটাও কিন্তু বলা চলে ওয়ান কাইন্ড অফ ডিফল্ট শেপ কিন্তু হ্যাঁ এটা একটু এক্সট্রা ভাবে কষ্ট করতে হবে আমরা যদি এটা চলে আসি এটা তো পলিগন ডিফল্ট শেপ এটা ক্রিয়েট করতে পারবো আমরা আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এটা কি কি দিয়ে বানানো যাবে বলেন এইটা এইটা মনে হচ্ছে না ডিফল্ট দিয়ে বানানো যাবে হ্যাঁ যদিও আমি এইটা বানাইতে পারছিলাম এটা বানাতে মনে হচ্ছে না ওইভাবে পসিবল হবে ভাই রেকট্যাঙ্গেল দিয়ে করা যেত রেকট্যাঙ্গেলের দুটো সাইড কমালে রেকট্যাঙ্গেলের দুটো সাইড কমাই দেব এই যে রেকট্যাঙ্গেল দিয়ে আমি কি করলাম ম্যানুয়ালি এটাকে বানাই দিচ্ছি এই তো হয়েছে তাহলে কিন্তু আমি এটাকে ঘুরায় ঘুরায় বানায় ফেলছি হয়েছে না ওকে আচ্ছা এইটা কিন্তু ডিফল্ট দিয়ে বানানো মনে হচ্ছে না ওইভাবে পসিবল বাট হ্যাঁ যদি আমি একটা শেপ নেই শেপ নিলাম শেপ নেওয়ার পর এখানে একটা টুল আছে যে টুলটার নাম হচ্ছে স্কেল টুল বা এটা কি বলে
শেয়ার টুল শেয়ার টুল তো আমি যদি এই এসকিউএল টুল বা শেয়ার টুল শেয়ার টুলটা ধরি শেয়ার টুলটার কাজ আছে দেখেন এক কর্নার থেকে আরেক কর্নারকে সে কি করে এরকম পাকায় দেয় ওকে আবার যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি এখানে আরেকটা কাজ আছে এটার নাম আছে এসকিউএল টুল এসকিউএল টুলের কাজ আছে দেখেন এটাকে ছোট বড় করা তারপরে আমি এটাকে এভাবে ম্যানুয়ালি এসকিউএল টুল দিয়ে ছোট বড় করতে পারি এখানে আরেকটা টুল আছে এটার নাম হচ্ছে রিশেপ রিশেপ টুলের কাজ কি তারপর রিশেপ টুল যদি ধরে অর্ডার প্রেস করি সরি রিশেপ টুলের কাজটা আসলে এভাবে ইউজ করা হয় না ইউজ করাটা বাদ দিচ্ছি আমরা যদি এটাকে ম্যানুয়ালি করা যায় কন্ট্রোল জেড আচ্ছা এবার দেখেন তারপরে এটা কিন্তু এইভাবে করা যাচ্ছে না তাহলে কি করব বলেন এই দেখেন এখানে আরেকটা টুল আছে এটার নাম হচ্ছে এটার নাম কি ফ্রি ট্রান্সফর্ম টুল তো ফ্রি ট্রান্সফর্ম টুল অলরেডি কি করে এরকম বড় ছোট করে সেম কাজটাই করে আসলে এইটা দিয়ে করা যাবে প্রসপেক্টিভ ডিসটর্ট প্রসপেক্টিভ ডিসটর্ট টুল যদি আমরা ধরি ধরার পর যদি আমরা এখান থেকে এটাকে টান দেই হয়ে গেছে কারণ এই প্রসপেক্টিভ ডিসটর্ট টুলটা দিয়ে কিন্তু আমরা এই শেপটা বানাই ফেলতে পারি বাট না আমরা আসলে এত কঠিন বা এই এই টুল দিয়ে করবো না আমরা ম্যানুয়ালিও করতে পারি ম্যানুয়ালি যদি আমরা করতে চাই সাপোজ শেপটাকে আমরা ক্রিয়েট করলাম আজকে এই টুলটা মোস্টলি মোস্টলি যে টুলগুলো ইউজ হবে সেই টুলগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এইটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন প্রথমটা তো ছিল সিলেকশন টুল রাইট বাট এটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল এটাও বলা চলে ওয়ান কাইন্ড অফ সিলেকশন টুল বাট যখন আমি কোনো একটা শেপ ধরতেছি ধরার সাথে সাথে দেখেন এখানে কয়েকটা পয়েন্ট দেখাচ্ছে এই যে হোয়াইট সার্কেলের সার্কুলার যে পয়েন্টগুলো এগুলোকে বলা হয় কার্ভ পয়েন্ট তো আমি এই কার্ভ পয়েন্টকে ধরে যদি এরকম টান দিই দেখেন রাউন্ডেড হয়ে গেছে তার মানে কোনো কর্নার কোনো কর্নারকে যদি আমি কার্ভি কর্নার বানাতে চাই চোখা কর্নারকে যদি বোতা বানিয়ে দিতে চাই তাহলে আমরা কি করবো এটাকে ধরে একটু যদি টান দিই দেখেন সমস্ত কর্নারগুলো কি হয়ে গেছে কার্ভ হয়ে গেছে মানে বোতা হয়ে গেছে আর ডাইরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ হচ্ছে আমরা তো এই এগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট তো অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরতে পারি সিলেকশন টুল দিয়ে আসলে অ্যাঙ্কার পয়েন্ট ধরা যায় না তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কী করতে পারি অ্যাঙ্কার পয়েন্টগুলোকেও ধরতে পারি দেখেন এখানে যদি একটা ক্লিক করি একটা ক্লিক করার সাথে সাথে দেখেন অন্য অ্যাঙ্কার পয়েন্টগুলো সাদা বাট এই অ্যাঙ্কার পয়েন্টটা কী আছে নীল হয়ে আছে দ্যাট মিনস এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্টেড আছে আর এটার কার্ভ পয়েন্টটা দেখাচ্ছে এটার মানে এই কার্ভি পয়েন্টটা দেখাচ্ছে দেখেন এটা একটা শেপ হয়ে গেছে সিমিলার ভাবে আবার যদি মাঝখানে ক্লিক করি তার মানে কি সমস্ত অ্যাঙ্কার পয়েন্ট সে ধরছে মানে কোনো একটা শেপের মাঝখানে যদি ক্লিক করা হয় তাহলে সমস্ত অ্যাঙ্কার পয়েন্ট ধরে আর যদি স্পেসিফিক কোনো অ্যাঙ্কার পয়েন্টের উপরে আমি ক্লিক করি তাহলে শুধু ওই অ্যাঙ্কার পয়েন্টে সে ধরছে অন্যান্য অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু সে ছেড়ে দিছে তো একটা স্পেসিফিক অ্যাঙ্কার পয়েন্ট ধরার রিজনটা আসলে কি ধরে বা কি হবে তো দেখেন এটাকে ধরে আমি কি করতে পারি এরকম কাস্টমাইজ করতে পারি এবার বুঝতে পারছেন তাহলে কি পলিগনটাকে আমি কি বানাই দিছি একটা খুব কষ্টের শেপ ছিল যেটা মনে হয় অনেকে বানাইতে গেলে ট্রায়াঙ্গেল ইউজ করতেন তো এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কি করতে পারতেছি স্পেসিফিক শেপের অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরতে পারতেছি তো যদি আমি অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরতে চাই তাহলে কোন টুল ব্যবহার করব ডাইরেক্ট সিলেকশন টুল একটা আচ্ছা তো দেখেন একটা যদি আমি রেকট্যাঙ্গুলার নেই একটা রেকট্যাঙ্গুলার কয়টা অ্যাঙ্কার পয়েন্ট থাকে একটা রেকট্যাঙ্গেল মনে করেন আমি নিলাম তো একটা রেকট্যাঙ্গেলের কয়টা অ্যাঙ্কার পয়েন্ট থাকে চারটা বুঝলাম যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরি দেখেন এখানে চারটা পয়েন্ট আমাকে দেখাচ্ছে একটা সার্কেলের তাহলে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট থাকে সার্কেলের চারটা কেন সার্কেলের চারটা সার্কেল ক্রিয়েট করলাম আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল ধরি সার্কেলের পাঁচটা না সার্কেলেরও আসলে চারটাই
কিন্তু সার্কেলের সাথে অবশ্য হ্যান্ডেল আছে, আর হ্যান্ডেলগুলো আবার কি? তো আমার একটা জিনিস আজকে নতুন শিখলাম, সেটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করতে হলে ওই অ্যাঙ্কার পয়েন্টগুলো আসলে ডিফাইন করে যেটা আসলে কি হয়। এটাকে একটা রেকট্যাঙ্গুলার কি আমি একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নিতে পারি। তো এটাকে অ্যাঙ্কার পয়েন্টটাকে জাস্ট আমার ধরতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমরা কি করবো, এই টাইপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমি অ্যাঙ্কার পয়েন্টটাকে এই যে এটাকে ট্রায়াঙ্গেল বানিয়ে দিতে পারলাম। তার মানে এটাও কিন্তু আমি ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারতাম। কন্ট্রোল জেড দিয়ে যদি ব্যাকে আসি, তার মানে এই স্পেসিফিক অ্যাঙ্কার পয়েন্ট আমি ধরলাম, একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরছি। একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরার পর আমি যদি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে টেনে সেন্টার পয়েন্টে, এখানে এটা এটাকে বলা হচ্ছে সেন্টার পয়েন্ট। তো সেন্টার পয়েন্ট নিয়ে যে যদি আমি ছেড়ে দেই, তাহলে এই জিনিসটা কি এটা সেম হয়েছে কি না, যেটা আবার যদি দেখি এই শেপটা আসলে কিভাবে, আমার এই এতগুলো শেপ এতগুলো টুল জানার দরকার নাই। যদি আমি ডাইরেক্ট সিলেকশনটা টুলটা বুঝি, ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে কিন্তু আমি এইখান থেকে এই যে এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে এটাকে মাঝখানের দিকে চাপাই দিলাম, এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে এটাকে আর একটু মাঝখানের দিকে চাপাই দিলাম। এখন কথা হচ্ছে আমি তো একটা একটা করে অ্যাঙ্কার পয়েন্ট ধরছি, আমি যদি চাই সাপোজ অ্যাট এ টাইমে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট ধরতে, তাহলে কি করবো অ্যাট এ টাইমে মনে করেন উপরের দুটো ধরবো। কিবোর্ডের শিফট প্রেস করে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখন দুইটা অ্যাঙ্কার পয়েন্ট ধরছে এবং এখন আমি দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে অ্যাট এ টাইমে মুভ করতে পারতেছি। এই যে ব্লু লাইনগুলো দেখাচ্ছে, ব্লু লাইন এই লাইনগুলোকে বলা হয় প্যাথ। এখানে হালকা দেখবেন একটা ব্লু লাইন চলে আসে, কোনো একটা শেপ যখনই ক্রিয়েট করতেছেন ওটার সাথে ব্লু লাইন চলে আসে। তো আমি যদি এটাকে রেড করে দিই, তাহলে দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা ব্লু লাইন আছে। তারপর এইগুলোকে বলা হয় প্যাথ। সো কোনো প্যাথকে যদি আমি স্ট্রোক বানাতে চাই, আসলে প্যাথের উপর দিয়ে স্ট্রোকটা হয়, প্যাথ যদি না থাকে তাহলে স্ট্রোক কিন্তু ভিজিবল হয় না। তো আমি যদি এটাকে ঘুরে দেই, দেখেন এখন স্ট্রোকে চলে আসছে, মানে শেপের ফিলের কালার নাই হয়ে গেছে। এখন কিসের কালার আছে, স্ট্রোকের কালার আছে, তার মানে স্ট্রোক আছে, ফিল কালার কিন্তু নাই। কিন্তু যদি সাপোজ মনে করেন আমি একটা রেকট্যাঙ্গেল নিলাম, রেকট্যাঙ্গেল নেওয়ার পর এটাকে আমরা ফিল কালার দিয়ে দিলাম, ফিল কালার পর সাপোজ এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা, এই অ্যাঙ্কার পয়েন্ট একটা অ্যাঙ্কার পয়েন্ট টুল ধরে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এটা কি একটা রাইট হয়েছে? কেন যদি আমি এটাকে স্ট্রোক ঘুরাই দিই, দেখেন চারপাশে কি আছে, চারপাশ দিয়ে এটার লাইন আছে, এটা আসলে কি নাই, কারণ এটা অলরেডি আমি এখানে যে লাইনটা ছিল এই লাইনটা ডিলিট করে দিয়েছি। যদি আমি এটাকে ঘুরাই দেই, দেখেন এটা এইটা আর এটা কি সেম হয়েছে না? কেন সেম হলো না, বিকজ আমি প্রথমবার কি করছিলাম, এটা যখন ক্রিয়েট করছি তখন অ্যাঙ্কার পয়েন্ট এখানে নিয়ে এসে ছেড়ে দিছি, মানে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কাজ করছিলাম, এই অ্যাঙ্কার পয়েন্টটা ওইখানে নিয়ে ছেড়ে দিছি। তার মানে এই অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু এক্সিস্ট করতেছে, তার মানে এই লাইনটা এক্সিস্ট করতেছে, প্যাথটা এক্সিস্ট করতেছে। কিন্তু যখন আমি এইটা ক্রিয়েট করছিলাম তখন আমি অ্যাঙ্কার পয়েন্টটাই ডিলিট করে দিছিলাম। সিমিলারভাবে যদি আমি এখানে এখানে যদি আমি এই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই, সার্কেলে যদি বলি সাপোজ এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরলাম, এই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি অর্ধেক মানে হাফ একটা সার্কেলের অর্ধেক শো করতেছে, বিকজ উপরের অ্যাঙ্কার পয়েন্টটা নাই, তার মানে উপরে কোনো প্যাথ নাই। বাট এটা ভিজিবল কেন, বিকজ এইখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু আসলে কোনো প্যাথ বা লাইন নাই। তো যখন আপনি দেখবেন যে এটার কোনো লাইন নাই, তার মানে এই দেখেন আমি যখন ধরতেছি তখন কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে ব্লু লাইনটা এক্সিস্ট কতটুকু করতেছে, তার মানে উপরে কিন্তু এটা ওখানে কোনো প্যাথ বা লাইন কিন্তু এক্সিস্ট করতেছে না। তার মানে যদি আমি এটাকে স্ট্রোকে কনভার্ট করি, তাহলে এটার অরিজিনাল প্যাথটা আমি শো করতে পারবো বা দেখতে পারবো। কি এরকম কার্ভি পয়েন্ট একটা হয়ে গেছে, তার মানে এটা কিন্তু ফুল একটা শেপ না, এটা জাস্ট প্যাথ লাইন। তো প্যাথ লাইন এভাবে করে কিন্তু একটা ফুল শেপের কাজ করা যাবে না। তো আপনাকে কি করতে হবে, শেপ ক্রিয়েট করতে হলে এরকম শেপ ক্রিয়েট করতে হলে ফুল অংশটুকুই রাখতে হবে, মানে ফুল প্যাথটুকুই রাখতে হবে। কে জানি বলতেছিল যে এই চাঁদের ডিজাইনটা করতে তার অনেক প্রবলেম হচ্ছিল বা চাঁদ ক্রিয়েট করতে তার সমস্যা হচ্ছিল।
এখন কি আমরা এই ধরনের ডিজাইনগুলো করতে পারবো? এই যে এটা, তারপরে এটা, যদি আমরা একটা রেকট্যাঙ্গেল নিয়ে নিই, রেকট্যাঙ্গেল নিলাম, রেকট্যাঙ্গেল নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি এখানে এটাকে ঘুরায় দিই, সাপোজ এটাকে আমরা ঘুরায় দিলাম, ঘুরায় দেওয়ার পর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এটাকে নিচের দিকে চাপ, হয়ে গেছে। এটা কিন্তু মোটামুটি এরকম একটা শেপ চলে আসছে। এখন যদি একটু ছোট করি তাহলেই বলা চলে এইটা আর এটা সিমিলার হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে একদম যদি আমি কপি করতে চাই কোনো একটা ডিজাইনকে, একদম হুবহু যদি কপি করতে চাই, তাহলে আমাকে অপাসিটি বুঝতে হবে, অ্যাঙ্কার পয়েন্ট বুঝতে হবে, আর প্যাথ বুঝতে হবে। যদি প্যাথ জিনিসটা আমি না বুঝি তাহলে এই শেপগুলো আমি হুবহু রিক্রিয়েট করতে পারবো না। যেমন এখানে কিন্তু এই যে এটা কেটে দিছি, এটা কিন্তু ফুল শেপ না, কিন্তু যখন এটা আমি ফিলে দিতেছি তখন মনে হচ্ছে এটা একটা রাইট, রাইটের মতো কাজ করতেছে, মনে হচ্ছে এটা কি একটা হাফ সার্কেল, বাট আসলে কিন্তু এটা একটা ফুল রাইট না, এটা একটা হাফ সার্কেলও না। কখন হাফ সার্কেল হবে, কখন হাফ সার্কেল হবে বল? প্যাথ যখন ঠিক থাকবে, মানে এইখানে এইটার সাথে যখন লাইনটা ঠিক থাকবে। তো এই লাইনটা আবার সাপোজ মনে করেন আমি এখন এই লাইনটা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি, কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো? অ্যাঙ্কার পয়েন্ট মিলাই দিতে হবে, তাই না? অ্যাঙ্কার পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন বা প্যাথ মিলাই দিতে হবে। তো প্যাথ মিলাই দিতে হলে আমাকে কি করতে হবে, পেন টুলটা বুঝতে হবে। পেন টুলের কাজ কি? প্যাথ ক্রিয়েট করা। সাপোজ এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা একটা প্যাথ হয়ে গেছে। সো খুবই ইজি যদি আমি পয়েন্টি বা চোখা কোনো প্যাথ ক্রিয়েট করতে চাই। চোখা প্যাথ ক্রিয়েট করতে চাইলে জাস্ট কি করতে হয়, একটা একটা করে ক্লিক করতে হয়। পেন টুল কি করতেছে, একটা একটা করে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতেছে আর প্যাথ ক্রিয়েট করতেছে। আর ডাইরেক্ট সিলেকশন টুল কি করতেছে, সেই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরে সে এগুলোকে আবার কাস্টমাইজ করতে পারতেছে। তার মানে আমি যেদিকে দিতে চাচ্ছি সেই দিকে অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি মুভ করতে পারছি। আমি যদি চাই পুরো শেপটাকে মুভ করতে, জাস্ট মাঝখানে ক্লিক করবো, মাঝখানে ক্লিক করলে সমস্ত অ্যাঙ্কার পয়েন্ট ধরে ফেলবে, আর সমস্ত অ্যাঙ্কার পয়েন্ট ধরে ফেললে আমি এটাকে পুরো শেপটাকেই মুভ করতে পারবো। কিন্তু যদি একটা স্পেসিফিক অ্যাঙ্কার পয়েন্ট মুভ করতে চাই, জাস্ট ডাইরেক্ট সিলেকশন ধরে ওই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরলাম। এই যে এখন এখন কি এই অ্যাঙ্কার পয়েন্টটা সাদা দেখাচ্ছে না, যখন মাউসের কার্সারটা এখানে নিয়ে আসতেছে এটা কি সাদা দেখাচ্ছে? জি। তার মানে এটা কিন্তু সিলেক্টেড না। আচ্ছা, এই অ্যাঙ্কার পয়েন্টটা কি সাদা দেখাচ্ছে? তার মানে এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্টেড। এটাকে ধরে যদি এখন আমি মুভ করি, অন্য অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু মুভ হবে না যেগুলো সাদা হয়ে আছে। হ্যাঁ, যদি এই অ্যাঙ্কার পয়েন্টটা ব্লু হয়ে আছে, আবার শিফট চেপে, আবার কিবোর্ডের শিফট চেপে যদি আমি এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করি, তার মানে কোন দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্টেড আছে? নিচের দুটো। হ্যাঁ, যে দুটা ব্লু হয়ে আছে, যে দুটা ব্লু হয়ে আছে, নীল হয়ে আছে, সেই দুটা সিলেক্টেড আছে। তার মানে আমি যদি এখন এই প্যাথটাকে সিলেক্ট করে মুভ করি, দেখেন স্পেসিফিকলি এই অ্যাঙ্কার পয়েন্টটা ওই জায়গাতেই এক্সিস্ট করতেছে, কিন্তু অন্য দুইটা লাইন কিন্তু সমান রেশিওতে সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে। সো আমাকে মাথায় রাখতে হবে যে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট ধরতে পারি। ডাইরেক্ট সিলেকশন দিয়ে টুল দিয়ে শুধু অ্যাঙ্কার পয়েন্ট ধরা যায় না, এটা দিয়ে হ্যান্ডেলও ধরা যায়। আমার কথা হচ্ছে হ্যান্ডেল আবার কি, যে কারণে আসলে একটা একটা রেকট্যাঙ্গেল হচ্ছে রেকট্যাঙ্গেল, আর যে কারণে হচ্ছে একটা সার্কেল সার্কেল, এই দুটার ভিতরে পার্থক্য কোথায়, কেন পার্থক্য? এটাও চারটা অ্যাঙ্কার পয়েন্ট, এটাও চারটা অ্যাঙ্কার পয়েন্ট, আসলে এইটার সাথে কি বেশি আছে যে এই কারণে এটা রেকট্যাঙ্গেল হলো, বা এটার সাথে কি বেশি আছে যে কারণে এটা সার্কেল হলো? অ্যাঙ্কার পয়েন্ট তো সেম, তার মানে এটাও রেকট্যাঙ্গেল হবে। হ্যান্ডেল থাকার কারণে, কি থাকার কারণে? হ্যান্ডেল থাকার, হ্যাঁ হ্যান্ডেল থাকার কারণে। হ্যান্ডেলটা আবার এমন কথা হচ্ছে অনেকের প্রশ্ন হবে যে এটাকে ঘুরায় হচ্ছে যে কোনো শেপে ট্রান্সফর্ম করা যায়। হ্যান্ডেলটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টের সাথে হ্যান্ড, অ্যাঙ্কার পয়েন্টের সাথে দুইটা হাত। তো দুইটা হাত আসলে দুই পাশের কার্ভ পয়েন্টটাকে, মানে বাঁকানো পয়েন্টটাকে নির্ধারণ করে। তো কতটুকু বাঁকবে বা কতটুকু বাঁকা হবে এই জিনিসটা নির্ধারণ করে হচ্ছে আপনার হ্যান্ডেল। হ্যান্ডেলটা আমি বুঝবো কিভাবে, যে এখানে কোথায় হ্যান্ডেল আছে? আমি যদি এই এটা ধরা অবস্থায় একটা ক্লিক করি, দেখেন এখন আমি অ্যাঙ্কার পয়েন্টগুলো কিন্তু দেখতে পারতেছি, কিন্তু যে কোনো অ্যাঙ্কার পয়েন্টের উপরে যদি আমি ক্লিক করি, দেখেন সাথে সাথে হ্যান্ডেল চলে আসছে। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট,
এটার সাথে এই হ্যান্ডেল আছে, যদি আমি এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করি দেখেন এটার সাথে এই হ্যান্ডেল আছে এবং এটার সাথে এই হ্যান্ডেল, মানে দুই পাশে দুইটা হ্যান্ড আছে। আচ্ছা অ্যাঙ্কার পয়েন্ট তো শুধু কি করে, অ্যাঙ্কার পয়েন্ট মুভ করতে পারে তাই না? অ্যাঙ্কার পয়েন্টের সাথে সাথে ডাইরেক্ট সিলেকশন টু এই হ্যান্ডেলগুলোকেও ঘোরাতে পারে, হ্যান্ডেলগুলোকে ঘুরেও কি করতে পারে এটাকে কাস্টমাইজ করে দিতে পারে। এই দেখেন আমি একটা সার্কেলকে কি করতেছি, হ্যান্ডেল ধরে দুমড়ায় মুচড়ায় দিতে পারতেছি, আমার মতো আমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারছি। হ্যান্ডেল ছোট বড় করলে কি হচ্ছে, আমার কার্ভটাও ছোট বড় হচ্ছে। এখন কথা হচ্ছে হ্যান্ডেলটা আসলে কীভাবে কাজ করে, এই সার্কেলটা দিয়েই বোঝা যাবে যে হ্যান্ডেল আসলে কীভাবে কাজ করে। আচ্ছা আমি কী করি, কন্ট্রোল আর প্রেস করি, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে, এটাকে বলা হয় রুলার। আমি জাস্ট শেপ বিল্ডিং দেখাচ্ছি, শেপ বিল্ডিং করতে আপনাকে কী কী ভালো পারতে হবে, পেন টুল ভালো পারতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুলটা বুঝতে হবে। পেন টুল ডাইরেক্ট সিলেকশন টুল বুঝলে আপনি যে কোনো ধরনের শেপ রিক্রিয়েট করে ফেলতে পারবেন। ওকে, আর হ্যান্ডেল পেন টুলের সাথে দেখেন আরও কিছু টুলস আছে, যেগুলো টুলের নাম আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, মাইনাস অ্যাড মাইনাস ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, আর এটার নামই হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। আসলে পেন টুল যখন আমি ধরতেছি, পেন টুল ধরা মানে কি, অ্যাট এ টাইমে এই এই সব কটা টুলের কাজ একাই পেন টুল করতে পারে। কীভাবে, যখন আমি পেন টুল ধরে আসি দেখেন কোনো একটা প্যাথের উপরে যদি আমি ক্লিক করি, যে দেখেন প্যাথ লেখা আসছে, প্যাথ এখানে কি কোনো হ্যান্ডেল আছে, আমি কিন্তু পেন টুল ধরে আসি, এই যে পেন টুলের কাজ করতেছি। পেন টুল কী করে, অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করে, প্যাথ ক্রিয়েট করে, তার মানে আমি ট্রায়াঙ্গেল কিন্তু পেন টুল দিয়ে জাস্ট তিনটা ডট তিনটা ক্লিক করে যে পয়েন্ট থেকে শুরু করছিলাম সেই পয়েন্ট, এটা কি ট্রায়াঙ্গেল, এটা কি একটা ট্রায়াঙ্গেল হয়েছে না, এটা কমপ্লিট ট্রায়াঙ্গেল কেন হয় নাই, দেখেন প্যাথ আমি মিলাই দেই, এটার ট্রায়াঙ্গেল কেন হয় নাই যেটা আমি বুঝাচ্ছিলাম, এটা কি একটা রাইট, এটাও বোঝা যাচ্ছে তো কি করছিলাম, পেন টুল দিয়ে স্ট্রোক দিয়ে যদি আমি দেখি, একটা ক্লিক একটা ক্লিক একটা প্যাথ হয়েছে, আবার এখানে একটা ক্লিক, এই যে ট্রায়াঙ্গেল কি মিলছে না ভাইয়া, তার মানে কি করতে হবে, আমি যে পয়েন্ট মানে এই পয়েন্ট থেকে শুরু করছিলাম না, এই পয়েন্টে এসে আমাকে মিলাই দিতে হবে, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল হবে। এখন যদি আমি এটাকে ঘুরাই দিই, এই যে পারফেক্ট পারফেক্ট ট্রায়াঙ্গেল, মানে পুরো চারপাশেই প্যাথ এক্সিস্ট করতেছে। ওকে, তো এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যে একটা শেপ যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে শেপটা ফুল চারপাশ দিয়েই তার প্যাথ লাইন থাকতে হবে, আদারওয়াইজ সেটা আসলে পারফেক্ট শেপ না, আদারওয়াইজ সেটা কি এরকম, হ্যাঁ এরকম কিন্তু ফল্ট বেটার থাকবে। তো সিমিলারভাবে যখন আমরা একটা সার্কেল ক্রিয়েট করবো বা সার্কেল বা শেপ ক্রিয়েট করবো, অলওয়েজ মাথায় রাখবো যে রেকট্যাঙ্গেল মনে করেন ক্রিয়েট করতেছি, আমি কি করলাম টান দিলাম শিফট প্রেস করে, শিফট শিফট ধরে, শিফট ধরলে প্যাথের লাইনটা সোজাসুজি আসবে, তো শিফট ধরে আমি একটা ক্লিক করছি শিফট ধরে আছি, আরেকটা ক্লিক করলাম শিফট ধরে আছি, কিবোর্ডের শিফট ধরে আছি, আরেকটা ক্লিক করলাম শিফট ধরে আছি, এই যে পিঙ্ক একটা লাইন আসছে না, আমি যখন মুভ করতেছি একটা পিঙ্ক লাইন দেখাচ্ছে, এই যে তো এই পিঙ্ক লাইনটা কিন্তু আমার গাইড, গাইড বলতে বোঝাচ্ছে যে সাপোজ এই এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে ওইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হবে, যে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হবে, এটাকে একটা রেকট্যাঙ্গেল হয়েছে না ভাই, কি করতে হবে এটাকে এই পজিশনটাতে মিলাই দিতে হবে, ডান, এখন এটা একটা পারফেক্ট রেকট্যাঙ্গেল হয়েছে। কিন্তু কথা হচ্ছে যখন একটা সার্কেল ক্রিয়েট করব, পেন টুল দিয়ে কিন্তু আমি সার্কেলও ক্রিয়েট করতে পারি, তো সার্কেল ক্রিয়েট করতে হলে আমাকে কি করতে হবে, একটা ক্লিক করতে হবে, একটা ক্লিক করলে আসলে হবে না, যেহেতু সার্কেল ক্রিয়েট করতে এখানে কার্ভ আছে, মানে এখানে কি আছে কার্ভ আছে, তো আমি যদি এখানে ক্লিক করে একটা টান দেই, দেখেন দুইটা হ্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে, হ্যান্ডেল মানে কি কার্ভ নির্ধারণ করার অংশ, মানে হ্যান্ডেলটা কার্ভটাকে নির্ধারণ করে, তো দেখেন অলরেডি কিন্তু আমি একটা কার্ভ ক্রিয়েট করে ফেলছি, তার মানে আগের বার যখন একটা ক্লিক করতেছিলাম তখন কিন্তু স্ট্রেট লাইনে যাচ্ছিল তাই না,
আগের বার কি স্টেটাস যাচ্ছিল না সাবক মনে কারণে এখন একটা ক্লিক করি আবার যদি ক্লিক জাস্ট ক্লিক করতে টান কিন্তু দেই দেই এখন দেখেন স্ট্রেট লাইনে যাচ্ছে কি যাচ্ছে না জি কিন্তু না আমার তো সার্কেল ক্রিয়েট করতে হলে আমাকে কি করতে হবে কার্ভ করতে হবে ওকে তার মানে আবার আমাকে কি করতে হবে এখানে ক্লিক করে একটা টান দিতে হবে আবার এখানে ক্লিক করে একটা টান দিতে হবে এটা যদিও সার্কেল পারফেক্টলি হচ্ছে না তার মানে একটা সার্কেল ক্রিয়েট করতে কিন্তু আমার কি লাগে চারটা অ্যাঙ্কার পয়েন্ট লাগে তো আমাকে চারটা অ্যাঙ্কার পয়েন্ট নির্ধারণ করে দিতে হবে সাপোজ एग्जांपल স্বরূপ एग्जांपल স্বরূপ যদি আমি এই সার্কেলটা এটা তো শেপ এটা তো ডিফল্ট ভাবে ক্রিয়েট হচ্ছে সাপোজ মনে করেন এটাই যদি আমি ক্রিয়েট করতে চাই পেন টুল দিয়ে তার মানে এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হবে এখানে ক্লিক করে একটা টান দিলাম ওকে ডান তার মানে এইখানে আবার আবার আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট হবে এখানে ক্লিক করে টান দিলাম তো আমি কি কি দেখতেছি এই লাইনটা দেখতেছি আচ্ছা নিচের জিনিসটা আবার দেখা যাচ্ছে না তো নিচের জিনিস দেখতে গেলে আমাকে কি করতে হবে এটাকে স্ট্রোকে দিয়ে দিতে হবে এই দেখেন তার মানে এইখানে আমার আরেকটা এই যে যখনই লাইনটা দেখাবে তার মানে এটা হচ্ছে মিডল পয়েন্ট তো এখানে আবার আরেকটা টান দিতে হবে এই তো সার্কেল হয়ে গেল আবার এইখানে এখানে আসলাম এখানে আসার পরে এই যে মিডল পয়েন্ট যে লাইনটা আসছে তার মানে বোঝাচ্ছে যে এটা মিডল পয়েন্ট তো এখানে কি করবো এখানে ক্লিক করে আমরা উপরের দিকে টান দেবো টান দিলাম মোটামুটি এই লাইনটা ঠিক আছে এবার যদি আমরা এখানে আসি এখানে এসেও আমাকে কি করতে হবে ধরে ক্লিক করে একটা টান দিতে হবে টান দেওয়ার উদ্দেশ্যটা কি এই যে কার পয়েন্টটা ঠিকঠাক রাখা আচ্ছা এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই যদি একটু এদিক ওদিক হয়ে যায় একটু অ্যাডজাস্ট করা লাগে তাহলে আমরা সেটাকে কি করতে পারবো অ্যাডজাস্ট করে নিতে পারবো এই তো মোটামুটি কি একটা সার্কেল হয়েছে এখন স্ট্রোকটাকে আমরা দেখেন স্ট্রোকটাকে ফিল করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা সার্কেলের মতো হয়ে গেছে বা একটা সার্কেল আমি পেন টুল দিয়ে বানালাম পেন টুল দিয়ে ক্রিয়েট করলাম কিন্তু পেন টুলটা বোঝা একটু টাফ মানে পেন টুলটা যদি আমি প্রপারলি বুঝতে যাই একটু সময় লাগবে বিকজ আমি অনেকদিন ধরে কাজ করি তো আমার জন্য পেন টুলটা ইজি কারণ আমি অনেকদিন ধরে কাজ করি তো আমি সিস্টেমটা বুঝি যে কোন দিক দিয়ে টান দিলে আসলে কতটুকু কার্ভ হবে তো একটা জিনিস মাথায় রাখবেন যে পেন টুল কিন্তু 90 ডিগ্রির বেশি কার্ভ করতে পারে না 90 ডিগ্রির বেশি কার্ভ বলতে কি এই রুলারটা ধরে যদি আমি এখানে টান দিয়ে নিয়ে আসি এখানে যদি টান দিয়ে নিয়ে আসি এই তো এটা মিডল পয়েন্ট তো এটা এটা মনে করেন নিয়ে আসলাম মিডল পয়েন্টে আমরা যদি অ্যালাইনমেন্ট আনলক রাইট আচ্ছা আমরা ওই জিনিসগুলো বুঝাবো বাট আমরা জাস্ট একটু মিডল অ্যালাইনমেন্টটা করে নিই একটু ঝাপাঝাপি করতেছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম এই জিনিসগুলো আমি দেখাবো সমস্যা নেই চিন্তা করার কোনো দরকার নেই আমি বুঝাবো আচ্ছা তো দেখেন আমি জাস্ট এটাকে মানে সার্কেলটাকে ডিভাইড করলাম কেন ডিভাইড করলাম পেন টুলটা পারফেক্টলি বোঝানোর জন্য তো সাপোজ মনে করেন এই শেপটাই আমি পেন টুল দিয়ে ক্রিয়েট করব তো পেন টুল দিয়ে ক্রিয়েট করতে হলে আমাকে প্রথম এই চারটা পয়েন্টে আমার অ্যাঙ্কার পয়েন্টটা ক্রিয়েট করতে হবে চারটা পয়েন্ট প্রথম পয়েন্ট এইটা তো এখানে আমাকে কি করতে হবে ক্লিক করে একটা টান দিতে হবে কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে তার মানে এখানে ক্লিক করে আমাকে কি করতে হবে যেহেতু আচ্ছা এটা কি চোখা পয়েন্ট এই পয়েন্টটা কি চোখা না ভোতা 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 যাই হোক তার মানে কি যেহেতু যদি চোখা পয়েন্ট হতো তাহলে আমি একটা ক্লিক করতাম একটা ক্লিক করতাম তাহলে চোখা পয়েন্ট ক্রিয়েট হয়ে যেত যেহেতু এটা ভোতা মানে বাঁকানো তো আমাকে কি করতে হবে এখানে ক্লিক করে টান দিতে হবে কারণ এখানে কার্ভ ক্রিয়েট করতে হবে তো ক্লিক করে টান দিলাম দেখেন এখানে একটা কার্ভ লাইন ক্রিয়েট হয়ে গেছে মানে প্যাথটা কিন্তু কার্ভ হয়ে গেছে সিমিলারভাবে এটাও কি চোখা নাকি বাঁকানো তো তার মানে এখানেও আমাকে ক্লিক করে তো এটা কিন্তু পারফেক্টলি হয় নাই পারফেক্টলি না হলে আমরা কিন্তু ওটা পরে অ্যাডজাস্ট করে দিতে পারবো সিমিলার ভাবে এখানেও আমরা কি করবো টান দেবো আবার এখানেও ক্লিক করে টান দেবো আচ্ছা ক্লিক করে আমি যে টানটা দিচ্ছি টানটা এইদিকে কেন দিচ্ছি না এদিকে কেন দিচ্ছি না এদিকে কেন দিলাম না বা নিচে কেন দিলাম না টানটা উপর থেকে নিচে কেন দিলাম না বা উপরে কেন দিলাম না উপরের দিকে যাবে তাই উপরের দিকে দিক নির্দেশনা দিচ্ছে
ভাই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেই অ্যাঙ্কর পয়েন্টে গেলে শেপটা কমপ্লিট হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। তো সাপোজ আমি কেন উপরের দিকে যাচ্ছি, শেপটা সাপোজ মনে করবেন শেপটা একটা লাইন, তো লাইনটা আসলে কোন দিক দিয়ে গেছে সেটা সেটা দেখবেন আপনি যদি তো আপনি যদি দেখেন যে লাইনটা কোন দিকে গেছে, আপনি একটু নির্ধারণ করেন দেখি কোন দিকে গেছে লাইনটা, এদিক দিয়ে যেহেতু শুরু করছি এদিক দিয়ে আসছি এদিক দিয়ে আসছি এদিক দিয়ে আসছি, এখন যদি আমি এখানে ক্লিক করি কোন দিকে যাবো, কোন দিকে গেছে, গেছে কোন দিকে, ডান দিকে তো না উপরের দিকে গেছে, তার মানে আমি যদি এটা ঘুরি তাহলে উপরের দিকে গেছে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাকে কি করতে হবে, এটা ক্লিক করে যেদিকে লাইনটা গেছে সেদিকে সেদিকে টান দিতে হবে, উপরের দিকে যেহেতু গেছে তার মানে কি আমি উপরের দিকে টান দেবো। এখন কথা হচ্ছে উপরের দিকে টান তো দিচ্ছি, টান দিয়ে কিন্তু আমি উপরের জিনিসটা দেখতেছি না, আমি টান দিয়ে দেখতেছি নিচের লাইনটুকু, এই যে এই নিচের লাইনটুকু আমি টান ঠিকই উপরের দিকে দিচ্ছি, কিন্তু উপরের দিকে কিন্তু আমি খেয়াল করতেছি না, খেয়াল করতেছি কোন দিকে, এই পিছনের প্যাচটুকু, পিছনের প্যাচটুকু কি ঠিক আছে কিনা। সিমিলার ভাবে এই যে ঘুরে গেল, যাওয়ার পর এখন কোন দিকে গেছে দেখেন তো, এটা কোন দিকে গেছে, ডান দিকে গেছে তাই না, এই যে ডান দিকে গেছে, তার মানে কি করবো এখানে ক্লিক করে উপরের দিকে না, কিন্তু যেহেতু এই লাইনটা ডান দিকে গেছে তার মানে আমি এখানে ক্লিক করে আমি ডান দিকে টান দেবো। হ্যাঁ ডান দিকে টান দিচ্ছি ঠিকই, কিন্তু আমি খেয়াল করতেছি কার দিকে, খেয়াল করতেছি বাম দিকে, ওই যে পিছনের লাইনটুকু, আমি পিছনের লাইনটুকু কি করতেছি মিলাচ্ছি, যে একটা আর একটার উপরে ওভারল্যাপিং হয়ে আছে কি না, তো যখন দেখছি মিলে গেছে তার মানে ঠিক আছে আর কিছু করার দরকার নেই। আচ্ছা তো পেন্টুলের কাজ হচ্ছে কি, যেদিকে যাবে সাপোজ মনে করেন এটাই আমি পেন্টুল দিয়ে ক্রিয়েট করবো, বা এই শেপটা, এই শেপটা আমি পেন্টুল দিয়ে ক্রিয়েট করবো, সাপোজ মনে করেন এই শেপটা পেন্টুল দিয়ে ক্রিয়েট করবো, পেন্টুল ছাড়াও আসলে ক্রিয়েট করা যায়, বাট পেন্টুলটা পারলে আসলে যে কোনো ধরনের টুল আমি ইজিলি ক্রিয়েট করতে পারবো। ওকে তো সাপোজ মনে করেন আমি এখানে যদি ক্লিক করি, তো এখানে কি ক্লিক করে টান দেবো নাকি একটা ক্লিক করবো, এখানে ক্লিক করলাম না, আমি করলাম এখানে, তাহলে কি করবো টান দেবো, টান দেওয়ার লাগবে না, তাও টান দিতে হবে, টান দিতে হবে না, কিন্তু হ্যাঁ যখনই আমি এই যে এখানে ক্লিক করতেছি, কারণ কি এটা পুরোটাই বাঁকা, এটা চোখা পয়েন্ট না, এটা কোনো চোখা পয়েন্ট না, তার মানে আমাকে কি করতে হবে এখানে ক্লিক করে কোন দিকে টান দিতে হবে, যেহেতু এদিক দিয়ে যাচ্ছি আমি এখানে ক্লিক করে এদিক দিয়ে যাবো, এদিকে কিন্তু আমি টান দিচ্ছি ঠিকই, খেয়াল করতেছি কি, খেয়াল করতেছি পিছনের লাইনটুকে, হ্যাঁ শিফট ধরে আছি কিবোর্ডের, শিফট কিন্তু আমি ধরে আছি কিবোর্ডের, শিফট ধরে থাকলে সোজাসুজি থাকে, নড়াচড়া করে না, এই যে এরকম নড়াচড়া করবে না, এলোমেলো হবে না, শিফট ধরে থাকলে এরকম সোজাসুজি যাবে। ওকে আচ্ছা বাম দিক ডান দিকে খেয়াল করতেছি, এই তো তার মানে আমার লাইনটা কি একটা একটার উপর ওভারল্যাপিং হয়েছে ঠিকঠাক আছে কি বলেন, ওকে ডান, তার মানে এতটুকু কিন্তু ঠিক আছে। এবার আমি এটা কোথায় ক্লিক করব, কোন দরকার নেই, কারণ কি এটা হচ্ছে চোখা পয়েন্ট, তো আমি এখানে কি করলাম একটা ক্লিক করলাম, একটা ক্লিক করার পর এই যে দেখেন আমার নিচের জিনিসগুলো দেখা যাচ্ছে না, আচ্ছা সমস্যা নাই আমি কিন্তু উপরে যাচ্ছি না, এখন আমি কোন দিকে যাবো, কারণ
এইখানে নিচে একদম নিচে দিলে ভাই এটা বাঁচাতে একটু মানে বেশি ইয়া করা লাগবে তাই না আচ্ছা ওইখানে দিতে কেন এখানে দিতে হবে কেন এখানে না একটা সার্কেল ক্রিয়েট করতে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট জানি ছিল যেহেতু একটা সার্কেলের চারটা অ্যাঙ্কার পয়েন্ট আছে তার মানে সে অনলি শুধু 90 ডিগ্রি নির্ধারণ করতে পারবে 90 ডিগ্রি সার্কেলে চারটা অ্যাঙ্কার পয়েন্ট লাগে অলওয়েজ মাথায় রাখবেন যে সার্কেলে চারটা অ্যাঙ্কার পয়েন্ট লাগে এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই পয়েন্টটা আমি পারফেক্টলি করতে পারতেছি এই যে পারফেক্ট হইছে পারফেক্টলি তো মোটামুটি হইছে কিন্তু এটা এখানে ক্লিক না করে যদি আমি এখানে দিতাম দেখেন এটা কি পারফেক্ট হইছে এটা যদি আমি টানাটানি করি কখনোই এটা পারফেক্ট হবে না ডাইরেক্ট সিলেকশন টুল ধরলাম পেন টুল ধরা অবস্থায় যদি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করি পেন টুল ধরা অবস্থায় যদি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করি কোন টুলে কনভার্ট হয়ে গেছে কোন টুলের মতো দেখাচ্ছে ডাইরেক্ট সিলেকশন তার মানে কি পেন টুল ওয়ান কাইন্ড অফ ডাইরেক্ট সিলেকশন টুল পেন টুল ধরা অবস্থায় কিবোর্ডের যদি কন্ট্রোল প্রেস করি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করলেই আমার এটা ডাইরেক্ট সিলেকশন টুল গ্রুপে নিয়ে নেবে এবং কন্ট্রোল ধরে আমি ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ করতে পারবো আপনাকে পেন টুল থেকে আবার ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এটা করতে হবে না পেন টুল ধরা অবস্থায় কন্ট্রোল প্রেস করলেই আপনি কন্ট্রোল ধরে রাখলেই আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের যে কাজ সেই কাজটা করতে পারবেন তো দেখেন এই সার্কেলটা কি পারফেক্ট হয়েছে আমি একটু জাস্ট এদিকে এলেন সার্কেল কিন্তু পারফেক্ট হয় নাই তাহলে অলওয়েজ মাথায় রাখবেন একটা সার্কেলে যেহেতু চারটা অ্যাঙ্কার পয়েন্ট লাগে তার মানে 90 ডিগ্রি পর্যন্ত সে কার্ভটা পারফেক্টলি নিতে পারবে 90 ডিগ্রির বেশি যদি হয় তাহলে সে নিতে পারবে না হ্যাঁ 90 ডিগ্রির কম হলেও নিতে পারবে 90 ডিগ্রির কম যদি হয় তাহলে সে করতে পারবে 90 ডিগ্রির বেশি হলে করতে পারবে না ওকে তো এই হিসাবটা যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি আমি কিন্তু অলরেডি 82 পর্যন্ত করে রাখছি আবার পেন টুল দিয়ে যদি এখানে ক্লিক করি এই যে অ্যাঙ্কার পয়েন্টটা আবার ধরছে আবার শুরু হলো তার মানে এটা আমার কাছে মনে হচ্ছে কি 90 ডিগ্রির বেশি না এই কার্ভ পয়েন্টে তো 90 ডিগ্রির বেশি তার মানে এই সার্কেলটা 90 ডিগ্রি তো এখান থেকে হতো আমি যদি রুলার নিয়ে আসি এই যে এটা হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি কিন্তু এখান থেকে যদি আমি এই পর্যন্ত নিয়ে আসতে চাই তাহলে কখনো পসিবল হবে না কখনো পসিবল হবে না তো আমাকে কি করতে হবে 90 ডিগ্রি এই যে এখানে আমার কাছে মনে হচ্ছে 90 ডিগ্রির কম হচ্ছে এতটুকু তো আমি এতটুকু পারফেক্টলি নিতে পারবো আচ্ছা এখানে ক্লিক করে কি আমি উপরের দিকে টান দেবো নাকি বাম দিকে টান দেবো কোন দিকে টান দেবো নিচে এক্স্যাক্টলি তার মানে এইখানে ক্লিক করে আমার যেহেতু লাইনটা গেছে এইদিকে এই যে এদিকে গেছে লাইনটা তার মানে আমাকে এদিকে টান দিতে হবে ওকে এদিকে টান দিচ্ছি কিন্তু আমি নজর রাখতেছি কিন্তু পিছনের প্যাথটার উপরে পিছনের প্যাথটা যখনই পারফেক্টলি বসে যাবে তখনই আমি এটাকে ছেড়ে দেবো এই তো পারফেক্ট হয়ে গেছে পরবর্তীতে আমি আবার কি করব এইখানে ক্লিক করব আমার কাছে মনে হচ্ছে এইটা 90 ডিগ্রির কম মানে আমি কিন্তু ক্যালকুলেশন করতেছি ওই যে সার্কেলের ওটা কিন্তু আমার মাথায় সবসময় ঘুরতেছে যে সার্কেলের জন্য যেহেতু 90 ডিগ্রি লাগে চারটা অ্যাঙ্কার পয়েন্ট লাগে তো আমার 90 ডিগ্রির বেশি কখনোই হওয়া যাবে না কম হওয়া যাবে তো কার্ভ আমার কাছে মনে হচ্ছে এটা 90 ডিগ্রির কম তার মানে আমি এইখানে ক্লিক করে কোন দিকে যাবো এদিকে এই যে লাইনটা গেছে উপরের দিকে তো আমাকে এইদিকে যেতে হবে এই তো পারফেক্ট প্যাথ একটা একটার উপরে সুন্দরভাবে ওভারল্যাপিং হয়ে গেছে এখন আমি এটাকে ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ আচ্ছা এবার আমি এটা মনে হচ্ছে 90 ডিগ্রির কম এটা কি 90 ডিগ্রির কম জি ওকে তার মানে এটা আমি করে ফেলতে পারবো
কিন্তু কথা হচ্ছে এখন তো আসলে লাইন নাই, কিন্তু আপনি এখন কোন দিকে টান দেবেন, ডানে বামে না কোন দিকে? মিলানোর জন্য উপরের দিকে। হ্যাঁ, এখানে একটা ইমাজিনারি লাইন চিন্তা করবেন। ইমাজিনারি লাইন বলতে আমি বোঝাচ্ছি, সাপোজ সার্কেলটা যদি হতো ইমাজিনারি লাইন, মানে এখানে লাইন নাই বাট আপনাকে কল্পনা করে নিতে হবে, এই যে এটা কল্পনা করে নিতে হবে, এই লাইনটাকে কি করে নিতে হবে, কল্পনা করে নিতে হবে যে হ্যাঁ যদি এখানে আমি ক্লিক করি তাহলে আমাকে কোন দিকে টান দিতে হবে, উপরের দিকে, কারণ এটা এদিক দিয়ে চলে গেছে, কারণ এখানে তো অ্যাঙ্কার পয়েন্ট ছিল, তাই না? আমরা কি করি এটাকে আপাতত ডিলিট করে দিই, এটা জাস্ট এমনি দিছিলাম। ওকে, আমরা এখানে নিয়ে আসি, পেন টুলটা ধরি, পেন টুলটা এই যে এইখান পর্যন্ত আমরা আসলে ক্রিয়েট করে ফেলছিলাম, এটা বোঝার সুবিধার্তে এটাকে আমরা রেড করে দিই। এই তো আমি ফিল দিচ্ছি না, ফিল দিলে আসলে পুরো কালারটা ফিল হয়ে যাবে, তো সেই কারণে কি করলাম স্ট্রোক দিয়ে কাজটা করতেছি। তো যেখান থেকে শুরু করছিলাম এই যে এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে পেন টুল দিয়ে যদি আমি একটা ক্লিক করি আবার এখান থেকে শুরু হবে, এই তো শুরু হয়ে গেছে। এখন ইমাজিনারি লাইন চিন্তা করতেছি কোন দিকে গেছে, এই তো এই দিকে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আপনি পেন টুল বোঝেন তাহলে খুব ইজিলি আপনি এটাকে বানাতে পারবেন। হ্যাঁ, পরবর্তীতে যদি মনে হয় যে কিছু অ্যাডজাস্ট করা লাগবে, কিছু চেঞ্জ করতে হবে, আপনি কিন্তু পরবর্তীতে এসে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে হ্যান্ডেলগুলো ধরে, হ্যান্ডেলগুলো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে একটু একটু যদি এডিট করা লাগে আপনি এটাকে এডিট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। এই তো একদম কি পারফেক্ট এটা হয়েছে। আমি যদি এখন ফিল স্ট্রোক কালার থেকে সুইচ করে দেই, এখানে যদি ক্লিক করলাম ডান, একদম হুবহু কি হয়ে গেছে। এখন এটার আমি কালার কি করে দিতে পারি, আই ড্রপার দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ওকে, তার মানে ডিফল্ট যে শেপগুলো আছে সেগুলো তো ডিফল্ট আছেই, আর এই ধরনের কার্ভি পয়েন্টগুলো আপনি কি করতে পারেন পেন টুল দিয়ে খুব ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারেন। তো পেন টুল যদি পারি বা পেন টুলের এই সিস্টেমটা যদি আমি বুঝি তাহলে বলা চলে যে কোনো ধরনের শেপ আমি ক্রিয়েট করে ফেলতে পারবো। এখন ভাইয়া ডিফল্ট টুল তৈরি করেন তো ভাইয়া, একটু কষ্ট করে বলবা কোয়ান্টি ফলটা করা যাবে এখান থেকে শেপ ডাইরেক্ট। আবার এত কষ্ট করবো কেন? আচ্ছা ঠিক আছে, আপনার কথা হচ্ছে আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করবো, আমি যদি একটা কর্নার থেকে শুরু করতেছি, তো তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, দেখি পেন্ডুল দিয়ে করতেছি আমি, যেহেতু আমি এক্সপার্ট, আমি কিন্তু চিন্তা করতেছি 90 ডিগ্রি, একটু দেখেন আমি কিভাবে কাজটা করতেছি। তো আমি শিফট ধরলাম, শিফট ধরে টান দিলাম, এই যে এখানে, এখানে আবার কি করতে হবে, এখানে ক্লিক করে আবার এদিকে টান দিতে হবে, এই তো মোটামুটি হয়ে গেছে একটা পার্ট। তো দেখেন এই হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা কিন্তু আমি এখানে একটা হ্যান্ডেল ক্রিয়েট করে ফেলছি, তাই না? তাহলে এখানে হ্যান্ডেলটার কিন্তু আমার দরকার নেই, তাহলে আমাকে যেতে হবে কোন দিকে, এদিক দিয়ে যেতে হবে, কিন্তু আমি ডান দিক দিয়ে কিন্তু যেতে পারতেছি না। এখানে আবার কি হয়ে গেছে, একটা হ্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে, এই হ্যান্ডেলটার আমার দরকার নাই। তো দরকার যদি না থাকে তাহলে আপনি কি করবেন, এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে আবার এসে একটা ক্লিক করবেন, তাহলে কি হবে ওই হ্যান্ডেলটা ভেঙে যাবে, মানে ওই হ্যান্ডেলটা নাই হয়ে গেল। এখন আবার আমরা কি করবো, এখানে একটা ক্লিক করবো, তো এটা 90 ডিগ্রির কম, এটা কি 90 ডিগ্রির কম নাকি? আবার এখান থেকে আমি এখানে ক্লিক করবো, এখানে একটা টান দেব, এই যে এখন
জি ভাইয়া যখন শেপ টুল দিয়ে মনে হচ্ছে সেটা হবে না, পেন টুল কখন ধরবো যখন মনে হচ্ছে শেপ টুল দিয়ে ক্রিয়েট করতে এটা বেশি কষ্ট হবে, শেপ টুল দিয়ে কাজটা করতে অনেক কষ্ট হবে। তো মোটামুটি আর কি পাঁচটা সার্কেল দিয়ে আমি এটা কিন্তু বাড়ায় ফেলছি। হ্যাঁ, তার মানে পেন টুলের থেকে এটা ইজি হলো না। সো আপনাকে একটু চিন্তা করতে হবে ফার্স্ট যে আদেও কি আমি এটা পেন টুল দিয়ে করব নাকি শেপ টুল দিয়ে করলে তাড়াতাড়ি হবে। যে টুলটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে মনে হচ্ছে এখানে প্লেন ওঠা নামা করতেছে, ওদের কি মহারা চলতেছে কিনা শিওর না, যাই হোক। আচ্ছা, তো যদি মনে হয় যে না শেপ টুল দিয়ে আমি এটা করতে পারতেছি না তখন আমরা পেন টুল করবো। সিমিলার ভাবে যদি এটা করি দেখেন, এই যে এটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে সার্কেল একটা সার্কেল নিছি, সার্কেল নেওয়ার পর কি করা যায় বলেন, রেক্ট্যাঙ্গেল নিছি, রেক্ট্যাঙ্গেলটাকে কি করে দেই, হয়ে গেছে। তার মানে এখানে কয়টা শেপ আছে, দুইটা শেপ আছে। আমি কিন্তু যতটুকু শিখাইছিলাম মানে প্রিভিয়াস ক্লাসে যতটুকু শিখাইছিলাম ততটুকু দিয়েই বলা চলে, এখানে যতটুকু যতগুলো আইকন আছে সবগুলোই ক্রিয়েট করা সম্ভব। এখন কথা হচ্ছে এইটা তো সাদা, তার মানে সাদা ব্যাকগ্রাউন্ড যদি হয়তো তাহলে এটা দেখা যেত না, তার মানে এটা ঠিক আছে। কিন্তু যদি এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি তাহলে আবার কি হয়ে গেছে, এটা তো মানে খারাপ লাগছে। তার মানে এটার কালার কি হবে, দেখা যাচ্ছে এটার কালার কি করতে হবে, আই ড্রপার দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। এবার কি এই শেপটা এটার মতো দেখাচ্ছে, তার মানে কিন্তু এটা এটা পারফেক্ট হয় নাই, কারণ এই শেপটা আসলে আমরা নাই করে দিতে হবে, এটা আমরা দেখবো। আজকে জাস্ট আমি পেন টুলটা দেখাচ্ছিলাম, আপনার সার্কেলটা যখন নিব তখন ওইটার সামনে যে একটা ইয়ে আছে ওইটা ঘুরায় দিলে তো ওইটা হয়ে যায়, পাই হয়ে যায়। এখন আমরা কি করবো এই হ্যান্ডেলটাকে ভেঙে দিচ্ছি, সামনে যে লম্বা করে একটা সাদা ইয়ে আছে বৃত্তটা, ভাইয়া বৃত্তটা নেই, এই যে সামনে একদম সাদা একটা ইয়ে আছে না কিন্তু আমরা কি করবো পেন টুলটা শিখবো, এটা শেপ এভাবে হচ্ছে না, পরবর্তীতে দেখা যাবে আমার ইয়ে করতে হবে।
স্যার পেন টুলটা অনেক কঠিন লাগতো স্যার আচ্ছা বেশি উপরে উঠে গেছে তার মানে এই অ্যাঙ্কার পয়েন্ট এবং এই অ্যাঙ্কার পয়েন্ট এখানে আসলে কোনো কার্ভ নাই তো কার্ভ না থাকার কারণে কি হচ্ছে এখানে আমার কোনো এক্সট্রা ভাবে ক্লিক করতে হচ্ছে না আমি এটাকে কি করতেছি কপি করতেছি তারপর এই যে সার্কেলটা এখানে আছে এটাকে আরেকটা কপি বানাবো কিবোর্ডের অল্টার প্রেস করে যদি আমি ছেড়ে দিই দেখেন তো এখন সাপোজ এটাকে কপি করবো অল্টার প্রেস করছি যে কিবোর্ডের অল্টার প্রেস করছি অল্টার প্রেস করে এখানে ছেড়ে দিলাম অল্টার প্রেস করে এখানে তো মোটামুটি কি হয়ে গেছে সেম কালার এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা অনেক সময় দেখা যায় যে ইমেজ নড়াচড়া করে কোনো একটা শেপ যদি আমি ধরতে যাই যেমন আমি এটা এই এটাকে ক্রিয়েট করলাম এখানে বানাইছি আমি কিন্তু এটাকে ধরতে গেলে যে ইমেজ নড়াচড়া করে ইমেজ মুভ হয়ে গেছে ইমেজ মনে করেন নড়াচড়া করতে তো ইমেজ যেন নড়াচড়া না করে আমরা কি করতে পারি ইমেজটাকে লক করে রাখতে পারি ইমেজটাকে কিভাবে লক করে রাখবো কিবোর্ডের কন্ট্রোল টু প্রেস করবো কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি আমি টু প্রেস করি দেখেন ইমেজটা লক হয়ে গেছে লেয়ারে আসি দেখেন এখানে এতগুলো শেপ আমি ক্রিয়েট করছি এই দেখেন এখানে একটা কি চলে আসছে চালা চলে আসছে এই যেটা হচ্ছে আমার ইমেজ এই যেটা আমার ইমেজ তার মানে কন্ট্রোল টু প্রেস করলে কি হয় লক হয়ে যায় আবার কন্ট্রোল অল্টার টু প্রেস করলে এই দেখেন লক তালা আইকন চলে আসছে আমি যদি এখন আনলক করতে চাই কন্ট্রোল অল্টার টু প্রেস করার সাথে সাথে দেখেন যত লক হয়ে আছে সব আনলক হয়ে গেছে আচ্ছা এখানে তো অনেকগুলো শেপ মনে করেন আমরা ক্রিয়েট করছি সাপোজ ধরেন এটাকে আমি লক করে দিলাম কন্ট্রোল টু দিয়ে লক করার সাথে সাথে কোন লেয়ারটা লক হয়েছে এই যে লক হয়ে গেছে আবার কন্ট্রোল টু কোনটা লক হয়ে গেল তার মানে এটা কিন্তু আর ধরা যাবে না মানে আপনি সিলেকশন টুল দিয়ে এই শেপগুলোকে আর ধরতে হবে আবার যদি এটাকে ধরা যাচ্ছে এটাকে মুভ করা যাচ্ছে আমি যদি এখন কন্ট্রোল টু প্রেস করি তাহলে কি হয়ে যাচ্ছে লক হয়ে যাচ্ছে তালা আইকন চলে আসছে এটা ধরা যাবে না কন্ট্রোল টু এটাও আর ধরা যাচ্ছে না এইটা ধরা যাচ্ছে এটা যদি কন্ট্রোল টু প্রেস করি তার মানে এটাও আর ধরা যাচ্ছে না আচ্ছা তো এখন আনলক করব কিভাবে সাপোজ বলে কারণ আমি এটাকে আনলক করব এই যে এই শেপটাকে আনলক করব এটাকে ধরতে চাচ্ছি এখন তো ধরতে পারতেছি না তো এটাকে ধরব কিভাবে কন্ট্রোল অল্টার টু দিলে তো সব আনলক হয়ে যাবে আমি যদি কন্ট্রোল অল্টার কিবোর্ডের কন্ট্রোল অল্টার দুইটা একসাথে চাপবো একসাথে চেপে ধরে কিবোর্ডের টু প্রেস করার সাথে সাথে দেখেন যতগুলো লক ছিল মানে এই দেখেন এখানে যতগুলো লক ছিল সবগুলোই সিলেক্টেড হয়ে আছে এই যে সিলেক্টেড হয়ে গেছে এবং আনলক হয়ে গেছে এগুলো লক অবস্থায় ছিল এখন আনলক হয়ে গেছে দেখেন এখন আমি এগুলোকে মুভ করতে পারতেছি কিন্তু কথা হচ্ছে না আমি যদি চাই সাপোজ মনে করেন এই কটাকে লক করলাম এখান থেকেও লক করা যায় লেয়ার থেকে এটা আসলে কোনটা এই যে এটা কোনটা এই আইকনটা কোনটা এইটা তারপরেরটা কোনটা
সমস্ত গুলো আনলক হয়ে যাবে, কন্ট্রোল অল্টার টু সাথে সাথে সব আনলক হয়ে গেছে কন্ট্রোল জেড। তার মানে আমি স্পেসিফিকলি এটাকে আনলক করতে চাইলে আপনাকে লেয়ার থেকে আনলক করতে হবে, লেয়ার থেকে এই আই আইকন গুলো অফ অন করে আপনি ফাইন্ড আউট করবেন যে আসলে কোনটা কোন আইকন। এই যে এই লালটা কোন লেয়ার, এই যে এটা এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে এটা এই লেয়ার। তো আমি এটা যখন অফ অন করতেছি এটা কিন্তু ডিলেট হচ্ছে না, এটা হাইড হয়ে যাচ্ছে। চোখ আইকনটা অফ করলে এটা হাইড হয়ে যায়। আমরা যখন ফটোশপ শিখবো তখন এই জিনিসগুলো আরো ভালোভাবে বোঝা যাবে। তো যখন এটাকে আমি অফ করতেছি তখন আসলে আমি ফাইন্ড আউট করতে পারতেছি এটা কোন লেয়ার, এখানে দেখেও বোঝা যাচ্ছে যে আসলে এটা কোন লেয়ার। ওকে, তো সাপোজ আমি স্পেসিফিকলি এই লেয়ারটাকে আনলক করতে যাচ্ছি, তার মানে আমি এখান থেকে তালা আইকনটাতে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এই যে দেখেন এখন এটা আনলক হয়ে গেছে, কিন্তু কন্ট্রোল অল্টার টু এর ব্যাড পয়েন্টটা কোন কি, কন্ট্রোল অল্টার টু প্রেস করলে যতগুলো লক আছে সবগুলোই কিন্তু আনলক হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কাজের সুবিধার্থে আমরা সবসময় কি করি লক আনলক করে করে কাজ করে থাকি। তো লক আনলক কেন করি, সাপোজ আমি এই দুটাকে ধরতে যাচ্ছি, এই তিনটা আইকনকে ধরতে যাচ্ছি, কিন্তু ধরতে যেয়ে দেখেন ধরতে যেয়ে এই যে কি হচ্ছে মানে আমার ইমেজটাই মুভ হচ্ছে, আমি কিন্তু ধরতে পারতেছি না। ইউজুয়ালি সাপোজ এখান থেকে কি হয়, যদি আমি এই তিনটা অবজেক্টকে এভাবে সিলেক্ট করি তাহলে দেখেন এই তিনটা অবজেক্ট ধরে ফেলতে পারছি। কেন ধরে ফেলতে পারছি, বিকজ নিচে কোনো ইমেজ নাই, কিন্তু নিচে যদি ইমেজ থাকতো তাহলে আমি কিন্তু এইভাবে সিলেকশন করতে পারতাম না, এইভাবে টান দিয়ে সিলেকশন করতে পারতাম না। সেম কাহিনী এখানে হচ্ছে, যদি আমি ইমেজ এই যে তিনটা আইকনকে ধরতে চাই তাহলে যখন টান দেবো টান দেওয়ার সাথে সাথে আসলে নিচের ইমেজটা ধরে যাচ্ছে, ধরে ফেলতে চাইছে, নিচের ইমেজটা কি করতে চাই মুভ হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি তো চাচ্ছি না নিচের ইমেজটা সিলেক্ট করতে, আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এইখানে যে তিনটা শেপ আছে এই তিনটা শেপ করতে। তাহলে কি করতে হবে, আপনার এই ইমেজটাকে লক করে রাখতে হবে, লক করে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে দিলাম। এখন যদি আমি টান দিই এখন আর ইমেজটা কিন্তু মুভ হচ্ছে না, কারণ ইমেজটা তো এখন আর ধরা যাচ্ছে না। এখন যদি আমি টান দিয়ে এই যে তিনটা শেপকে ধরলাম, এখন আমি আমার পজিশন ধরে তিনটা শেপকে নিয়ে আসলাম। তো বেসিক্যালি আমার যদি এই লক আনলক পেন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল এই চারটা জিনিস আমি ভালোভাবে বুঝি, তাহলে যে কোনো ধরনের জিনিস আমি কি করতে পারবো, কপি করে ফেলতে পারবো। এখানে আর কোনো শেপ আছে যেটা খুব কঠিন? তাহলে আমরা কিন্তু আমাদের লিমিটেশন থাকবে, তাহলে আমরা অনেক কাজ পারবো না। তো আমাদেরকে পরবর্তীতে যখন আমরা শিখে ফেললাম তখন আমি ওই টেকনিক গুলো দেখাবো যে কিভাবে শর্টকাটে করা যায়। বাট আগে পেন্টুলটা ভালোভাবে বুঝেন, পেন্টুলের ভিতরে এই টুলস তো ভালোভাবে বুঝছেন নাকি, পেন্টুলের কাজ কি, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, মাইনাস অ্যাঙ্কার পয়েন্ট টুল মানে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, আর হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ কি, অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ কি বলেন? অ্যাঙ্কার কর্নার তৈরি করা, ট্যাপ এতে হ্যান্ডেল কে নিয়ন্ত্রণ করা, হ্যান্ডেল কে ভাঙা, হ্যান্ডেল অ্যাড করা, হ্যান্ডেল কে দুটানো, হ্যান্ডেল এটার কাজ হচ্ছে এটা। আমি যদি এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এখানে ক্লিক করে যদি একটা টান দেই, দেখেন এখানে কিন্তু হ্যান্ডেল ছিল না, এখানে হ্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে।
এখানে কিন্তু হ্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে আবার যদি চাই যে না আসলে হ্যান্ডেল তো ক্রিয়েট হইছে হইছে ঠিক আছে কিন্তু এই হ্যান্ডেলটাকে আমি ভাঙিয়ে দিতে চাইছি এই হ্যান্ডেলটাকে আমি উপরে ক্লিক করলে হবে তো এই হ্যান্ডেলে যদি ক্লিক করি ক্লিক করে যদি টান দেই দেখেন এটা কি একটা নতুন শেপ হয়ে গেছে আবার সাপোজ মনে করেন আমি এইখানে এই অ্যাঙ্কার পয়েন্টে এটাকে কার্ভ করে দিতে যাচ্ছি আমি এখানে ক্লিক করে যদি টান দেই দেখেন এটা আবার কি হয়ে গেল এরকম কার্ভ হয়ে গেল সিমিলার ভাবে আমরা কিন্তু এখানে এইটাকেও এভাবে দুমড়ায় মুচড়ায় দিতে পারি এই যে এভাবে দুমড়ায় মুচড়ায় দিতে পারি তার মানে অ্যাঙ্কার পয়েন্টগুলোর কাজ হচ্ছে কি হ্যান্ডেল টুলটাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা হ্যান্ডেল হ্যান্ডেলটাকে ভাঙা হ্যান্ডেলটাকে অ্যাড করা তো এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ তো পেন টুল ধরা অবস্থায় আসলে সমস্ত টুল কাজ করতেছে আপনাকে এক্সট্রা ভাবে কিছু করার দরকার নাই আপনি জাস্ট কি করবেন প্যাথের উপরে আসবেন পেন টুল কিন্তু ধরে আছি প্যাথের উপরে আসার সাথে সাথে কি হয়ে যাচ্ছে পেন টুল অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে পরিণত হয়ে যাচ্ছে তো এখানে আমি অ্যাঙ্কার পয়েন্ট কি করতে পারতেছি অ্যাড করতে পারতেছি প্যাথের উপরে এই দেখেন অ্যাড হয়ে গেল আবার আমি যদি কিবোর্ডের অল্টার প্রেস করি বা সাপোজ অল্টার প্রেস করতেছি অল্টার প্রেস কিবোর্ডের অল্টার প্রেস করার সাথে সাথে পেন টুলটা আবার কি টুলে পরিণত হচ্ছে কি টুলের মতো দেখাচ্ছে হ্যান্ডেল টুলের মতো ব্যাঙ্কার টুল হ্যাঁ হ্যান্ডেল টুল বা অ্যাঙ্কার টুল তার মানে এটা এখন কিসের কাজ করবে অল্টার কিন্তু ধরে আছে কিবোর্ডের এখন এটা হ্যান্ডেলের কাজ কাজ করবে এখন যদি আমি এটাকে ভেঙে দিতে চাই প্রথমবার ভেঙে দেওয়া যায় যেভাবে ভেঙে দেওয়া যায় তার মানে আমি যদি চাই এটাকে এভাবে ক্রিয়েট করে আমি কিন্তু এটাকে ফ্লাইওভারও মানে বিভিন্ন ধরনের শেপ কিন্তু আমি এখানে ক্রিয়েট করে করতে পারি ওকে ডান আবার যদি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করি তাহলে তো ডাইরেক্ট চলে আসবে তার মানে পেন টুল একাই কয়টা টুল আমাকে হিসাব দেন পেন টুল একাই কয়টা টুল তিনটা টুল কাজ করতেছে না তিনটা টুল কি হবে যেটা এই লাইন সেগমেন্ট টুলটা ক্রিয়েট করে এই যে দেখেন এটা লাইন ক্রিয়েট করতেছে লাইন ওকে দেখেন দুইটা কিন্তু সেম কাজই করতেছে পেন টুল ধরে এখানে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম কি হয়েছে লাইন হয়েছে তাই না প্যাথ সিমিলার ভাবে এটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল এই লাইন সেগমেন্ট টুলের কি কাজ করতেছে সে এই যে টান দিয়ে ছেড়ে দিলাম লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে ও কোন আপু জানি বলতেছিল গ্রুপে যে লাইন কিভাবে ক্রিয়েট করে তো এই পেন টুল দিয়েও কিন্তু আমরা স্ট্রোক দিয়ে লাইনটা ক্রিয়েট করে ফেলতে পারি এভাবে একটা ক্লিক করলাম শিফট চেপে আরেকটা ক্লিক করলাম এই যে বক্স হয়ে গেছে আবার এটা সিলেকশন টুল ধরলাম একটা লাইন ক্রিয়েট হলো এই যে একটা একটা প্যাথ তো আমরা চাইলে এটাকে আবার এখান থেকে আবার কি করতে পারি বক্স ক্রিয়েট করে করতে পারি এই যে এখানে আরেকটা লাইন ক্রিয়েট করে দিলাম সরি এখানে শিফট চেপে আরেকটা ক্লিক করলাম এই যে আরেকটা লাইন হয়ে গেছে সো কিসের কাজ করতেছে লাইন সেগমেন্ট টুলের কাজ করতেছে লাইন সেগমেন্ট টুল তার মানে লাইন সেগমেন্ট টুল কিন্তু সেম কাজই করে এই এবার বোঝা যাচ্ছে তার মানে আমি এভাবে কি করতে পারতেছি ঘর ক্রিয়েট করে ফেলতে পারতেছি সিমিলার ভাবে সে অ্যাট এ টাইমে এখানে দেখেন আরেকটা টুল আছে এটার নাম হচ্ছে আর্ক টুল এই আর্ক টুলটার কাজ কি এই 90 ডিগ্রি কার্ভ ক্রিয়েট করা এটার কাজই হচ্ছে 90 ডিগ্রি কার্ভ ক্রিয়েট করা 90 ডিগ্রি কার্ভ সে ক্রিয়েট করা ওকে আমরা যদি এখান থেকে ক্লিক করে এখানে চলে আসি এইতো এরকম কার্ভ পয়েন্ট সে ক্রিয়েট করে তো সিমিলার ভাবে আমি কিন্তু এই কাজটা পেন টুল দিয়েও করতে পারি পেন টুল দিয়ে ধরে যদি আমি এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি বুঝছে আমি যদি এখন এই সিলেকশন টুলটা করি সেম কাজ কিন্তু আমি পেন টুল দিয়ে করতে পারতেছি আবার পেন টুল ধরে যদি আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আবার যদি এখানে ক্লিক করে এরকম কার্ভ করে দেই এই তো মোটামুটি সেম কাজই বলা চলে হয়ে যাচ্ছে মোটামুটি সেম কাজই হয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে রেখে এটাকে মিলাই দিতে পারি তার মানে পেন টুল কি একাই সে লাইন সেগমেন্ট টুল আর্ক টুল তারপর কি ডাইরেক্ট সিলেকশন টুল তার মানে কয়টা টুল হলো তিনটা চার পাঁচ ছয়টা তার মানে ছয়টা টুলের কাজ কিন্তু সে একাই করতে পারতেছে তার মানে আপনি যদি পেন টুলটা ভালোভাবে বোঝেন
তাহলে আপনি 6টা টুলের কাজ এই একটা টুল দিয়ে করতে পারবেন হ্যাঁ এখন কথা হচ্ছে অন্যান্য টুলগুলো আসলে কেন দেওয়া হয়েছে এক এক ডিজাইনার আসলে এক এক টুল দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে একই কাজ কয়েকভাবে করাবে একই কাজ সেম কাজ আপনি কয়েকভাবে করতে পারেন এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন টুলটা দিয়ে আমি আসলে কাজটা খুব দ্রুত করতে পারবো দ্যাটস ইট যে টুলটা দিয়ে মনে হচ্ছে আপনি কাজটা দ্রুত করতে পারবেন সেই টুলটাই হচ্ছে পারফেক্ট টুল মানে রাইট টুল এটার কিন্তু কোনো কন্ডিশন নাই যে সাপোজ আমি এরকম একটা শেপ বানাইছি আমি আর্ক টুল দিয়ে বানাইছি আপনাকেও আর্ক টুল দিয়েই বানাতে হবে এরকম কিন্তু না আপনি যদি অন্যভাবে বানাতে পারেন অন্য শেপ দিয়ে কাজটা করে তাহলেও হবে তো আমরা কি কি দেখলাম পেন্সিল দিয়ে কিভাবে এরকম সলিড রেকট্যাঙ্গুলার শেপ বা পয়েন্টি শেপগুলো ক্রিয়েট করা যায় আশা করি পয়েন্টি শেপগুলো ক্রিয়েট করতে এখন আর কারো কোনো প্রবলেম হবে না জাস্ট পেন টুল দিয়ে কি করবেন একটা একটা করে ক্লিক করবেন শিফট চেপে ক্লিক করলাম এই যে ক্লিক করলাম শিফট চেপে ক্লিক করলাম এই যে ডান এটা জাস্ট এখন স্ট্রোকে আছে স্ট্রোকটাকে ফিলে করে দিলাম কালার চেঞ্জ করে দিলে এটা শেপটা এই ধরনের পয়েন্ট ক্রিয়েট করতে আর কারো কোনো প্রবলেম হবে যাওয়া যায় কিন্তু ধরেন আমি একটু বেশি ব্যাকে চলে গেছি এখন আমাকে একদম সামনে না গাইতে হবে তাহলে এখানে কি কোনো শর্টকাট আছে হ্যাঁ শর্টকাট আছে সাপোজ মনে করেন আপনি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ আচ্ছা আমি দুইটা শেপ ক্রিয়েট করি কয়টা শেপ ক্রিয়েট করি একটা ক্রিয়েট করলাম দুইটা ক্রিয়েট করলাম তিনটা ক্রিয়েট করলাম ওকে এখন কথা হচ্ছে কোটার পর কোটা এটার পর এটা এক্সাম্পল স্বরূপ তো লেয়ারে যদি নিচে চলে আসি সরি লেয়ারে যদি উপরে চলে আসি এই যে দেখেন এখানে এটার কালার চেঞ্জ করে কালার চেঞ্জ করলে আরো ভালো বোঝা যাবে তো এই তিনটা শেপের সবার উপরে আছে কোনটা সবার উপরে আছে কোনটা তো আমি কি আপনি কি লেয়ার দেখে বুঝলেন নাকি সবার লাস্টে এটা ক্রিয়েট করছি তার মানে সবার উপরে আছে এখন সাপোজ মনে করেন আপনি রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে কি করছেন সেন্ড টু ব্যাকে দিয়ে দিয়েছেন তার মানে সে লেয়ারের কই চলে গেছে একদম নিচে চলে গেছে এখন কথা হচ্ছে একদম নিচে তো ছিল প্রথমে যেটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে এই ইমেজটা ছিল তার মানে আমি যদি এটা নিয়ে এসে এখানে রাখি কোনটা দেখা যাবে ইমেজটা দেখা যাবে নাকি আমার ইয়েলো শেপটা দেখা যাবে ইমেজটা দেখা যাবে এখন কথা হচ্ছে না আমি তো আসলে এটাকে চাচ্ছি না সবার নিচে যাইতে এই যে সবার নিচে যেহেতু আছে এটাকে চাচ্ছি এক ধাপ উপরে নিতে তাই না এক ধাপ উপরে নিলে কি হবে এই ইমেজ লেয়ারের মানে এই লেয়ারটার উপরে চলে আসবে তো এটা কিভাবে করব রাইট ক্লিক করে ওই শেপটা কিন্তু অলরেডি সিলেক্টেড আছে মানে ইয়েলো ইলিপস শেপটা কিন্তু সিলেক্টেড আছে আবার অ্যারেঞ্জে যাব অ্যারেঞ্জে যে দেখেন এই যে শর্টকাট কন্ট্রোল দেখেন এখন যদি ব্যাকওয়ার্ডে ক্লিক করি রাইট ক্লিক করে যে সরি ফরওয়ার্ডে যদি ক্লিক করি এই দেখেন একটা লেয়ারের উপরে চলে আসে সবার উপরে কিন্তু যায় না একদম সবার উপরে আসছে কি হয়েছে যেহেতু একবারে সবার নিচে ছিল এই লেয়ারটার নিচে ছিল ফরওয়ার্ড যেহেতু করছি অ্যারেঞ্জে যে ফরওয়ার্ড করছি সেহেতু এই লেয়ারটার উপরে চলে আসে সিমিলারভাবে সাপোজ মনে করেন আপনি এই লেয়ারটা কত নাম্বারে আছে দ্বিতীয় নাম্বারে আছে না এখন তৃতীয় এখন হচ্ছে প্রথমে চলে আসছে এখন চাচ্ছেন আপনি শুধু এই লেয়ারটার নিচে যেতে কি তার মানে লাল লেয়ারটার কোথায় যাবে নিচে যাবে তো আমার তো সবার নিচে যাওয়ার দরকার নেই সবার নিচে যাওয়ার দরকার আছে না শুধু জাস্ট এই লেয়ারটার নিচে যেতে হবে তার মানে আমি কি করব রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাকে দেব না এই যে সেন্ড ব্যাকওয়ার্ড তার মানে একটা লেয়ার সে পিছনে চলে যাবে একটা লেয়ার আমি যদি সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিই এই যে একটা লেয়ার মানে এটা নিচে ছিল এটা উপরে চলে আসছে এটা কিন্তু আমি উপরে কিছু করি নাই জাস্ট এটা উপরে ছিল এটা কি হলো এখন এই রেড লেয়ারটা নিচে চলে গেল সো সেন্ডেড টু ব্যাকওয়ার্ড সেন্ডেড টু ফরওয়ার্ড এই দুইটার মানে হচ্ছে কি একটা লেয়ার পিছনে আর সেন্ডেড টু ব্যাক মানে কি অল লেয়ার পিছনে মানে যত লেয়ার আছে সব লেয়ারের পিছনে সেন্ডেড টু ফরওয়ার্ড মানে কি সব লেয়ার উপরে বুঝতে পারছেন তো এই হচ্ছে এটার চারটা অপশন এই চারটা অপশন যদি বোঝেন তাহলে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বা লেয়ারের সিস্টেমটা আপনি বুঝে যাবেন বুঝতে পারছেন আমি একটা কাজ ভুল করছি আমি পিছনে যাই এটা কারেকশন করতে হবে
কিন্তু এখানে আমি অনেক পিছনে চলে গেলাম কিন্তু আরেকটু সামনে যাওয়া দরকার তখন আমি কি কন্ট্রোল শিফট জেড আমি দেখাচ্ছি দাঁড়া আমি আবার ফরওয়ার্ড করতে হবে কন্ট্রোল শিফট জেড দিলেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কন্ট্রোলার শিফট একসাথে ধরবেন কন্ট্রোলার শিফট একসাথে ধরে জেড এ প্রেস করবেন যতবার জেড এ প্রেস করবেন এই যে ফরওয়ার্ড হবে এই যে আবার চলে আসবে যতগুলো ক্রিয়েট করেছিলাম ততগুলো আবার ক্রিয়েট করে আসবে ঠিক আছে জি ভাই থ্যাংক ইউ আচ্ছা তো আমরা কি আমি পেন টুলটা নিয়ে একটু সময় নিচ্ছি কেন সময় নিচ্ছি বিকজ পেন টুলটা আমাদেরকে পারফেক্টলি বুঝতে হবে যদি পেন টুল পারি তাহলে এমন কোনো শেপ নাই যেটা আমি রিক্রিয়েট করতে পারবো না তো পেন টুল নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এই যে শেপগুলো আমি প্রিভিয়াসলি দিয়েছিলাম চেষ্টা করবেন প্রত্যেকটা শেপ পেন টুল দিয়ে ক্রিয়েট করতে শেপ টুল দিয়ে করবেন না পেন টুল দিয়েই করবেন ওকে পেন টুল দিয়ে করলে আপনাদের পেন টুলটা প্র্যাকটিস হবে পাশাপাশি আপনারা পেন টুল দিয়ে যদি এই শেপগুলো ক্রিয়েট করে ফেলতে পারেন তার মানে আপনি অন্যান্য আইকন অন্যান্য শেপ এগুলো ক্রিয়েট করে ফেলতে পারবেন তাহলে পেন টুল ইম্পর্টেন্ট পার্টগুলো কি কি একটু বলেন দেখি ভাই হাতটা বানাই আমরা দেখাবেন আচ্ছা হাতটা বানাই আমি পেন টুলটা শেষ করে দিচ্ছি আচ্ছা হাতের এই পাশ আর এই পাশ কি সেম তাই না জি ভাই এখান থেকে যদি আমি শুরু করি আমাকে কি করতে হবে ক্লিক করে টান দেব নাকি ক্লিক করব জি ভাই একটা একটা ক্লিক করব শুধু কর্নার আছে তার মানে হাতের কিন্তু কর্নার আছে আচ্ছা আমি কর্নার থেকে হ্যাঁ আমি কি করলাম কার্ভ থেকে শুরু করলাম এটা হচ্ছে কার্ভ তো এই কার্ভ পয়েন্ট থেকে কি করে আমি একটা টান দিই যেহেতু এটা কার্ভ পয়েন্ট তো টান দিলাম টান দিয়ে আমি জাস্ট এখানে রাখলাম ওকে আমি কি করতেছি এখানে আরেকটা টান দেব তো এটা মনে হচ্ছে 90 ডিগ্রি এটা মনে হয় হবে এই পাশ দিয়ে যাচ্ছি না কি করতেছি একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম এটা কি 90 ডিগ্রির কম আছে না এটা 90 ডিগ্রির বেশি আছে তাই না এবার মনে হচ্ছে ঠিক আছে নাকি এমন কথা হচ্ছে যে আমি তো এক পাশ করলাম আরেক পাশ কি হবে যদি ক্লিক করি এখানে বলতেছে আমি ভার্টিক্যালি রিফ্লেক্ট হরিজন্টালি রিফ্লেক্ট করবো না ভার্টিক্যালি রিফ্লেক্ট করবো হরিজন্টালি রিফ্লেক্ট করলে কি হবে আমরা কি করবো এটাকে কপি করে নেব তার মানে এই যে একটা শেপ এখানে আছে আরেকটা শেপ আমার এখানে কপি হয়ে গেল তো এখন এটাকে শিফট চেপে কিবোর্ডের শিফট চেপে জাস্ট এখানে বাম সাইডে টেনে আমি কি করে দিলাম আমি চাচ্ছি যে পেন টুলটা আপনারা একটু প্র্যাকটিস করেন বিকজ আমি যদি আজকেই পেন টুলের সাথে প্যাথফাইন্ডার বুঝাই দেই অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন তো আমি চাচ্ছি না পেন টুল এবং শেপ টুলের সাথে প্যাথফাইন্ডারটা বুঝিয়ে দিতে বা মার্চ করার জিনিসগুলো বুঝিয়ে দিতে আপনারা একটু এই যে যে কটা জিনিস দেখালাম আমি এই শেপগুলোই কি করেন একটু প্র্যাকটিস করেন আপনাদের জন্য আমি 15 মিনিট দিচ্ছি দশ পনেরো মিনিটের ভিতরে আপনারা কি করেন এখানে যতগুলো শেপ আছে শেপ টুল দিয়ে করবেন না আবার বলতেছি
শেপ টুল দিয়ে করবেন না, পেন টুল দিয়ে করবেন। পেন টুল দিয়ে সবগুলো বানায় ফেলেন। দশ মিনিট পর, পনেরো মিনিট পর আমি একজন একজন করে দেখবো যে আসলে আপনারা কতটুকু করছেন। দেখার পর আমি আপনাদের একটা ব্রেক দেব। ও সরি, ব্রেক হচ্ছে আপনাদের তিরিশ থেকে, এখন আঠেরো বাজে, তো আপনাদের তিরিশ থেকে অটোমেটিকলি ব্রেক শুরু হবে। তো ব্রেক শুরু হয়ে গেলে ব্রেকে যাবেন। ব্রেকের আগে যদি আমি আসি, তো ব্রেকের আগে এসে আমি একটু জাস্ট দেখবো যে আসলে কে কি করতেছেন। ওকে, তো এই জিনিসটা যাদের ইলাস্ট্রেটর আছে সবাই ইলাস্ট্রেটর ওপেন করেন, ইমেজটা নিয়ে আসেন, নিয়ে এসে সবগুলো সে পেন টু দিয়ে ক্রিয়েট করেন। এই যে লাভের হাতটা সহ হাতটাও করতে হবে। ওকে, করেন করেন করেন, আমি দেখবো কতটুকু করতে পারি। হ্যালো ভাই, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমি তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। আজকে কিন্তু বেসিক জিনিস অনেকগুলো বুঝিয়ে দিচ্ছি আজকের এই জিনিসটা। এই কথাটা যদি ভালোভাবে বোঝেন আপনি, আজকের এই কয়টা জিনিস যদি ভালোভাবে বোঝেন, মোটামুটি যে কোনো ধরনের শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে প্যাথফাইন্ডার, খুবই ইম্পর্টেন্ট একটা টুল। এই প্যাথফাইন্ডার টুলটা যদি বুঝায় দেয় তাহলে শেপ বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি কি ভাই লেয়ারের ব্যাপারে একটু বলেন ভাই, জাস্ট একটু সামারি দিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি যদি কেউ মনে করেন যে আমি একটু ফাস্ট যাচ্ছি, আমাকে কিন্তু বলবেন যে স্যার আপনি বা ভাই আপনি একটু দ্রুত যাচ্ছেন। না না ঠিক আছে, না না ঠিক আছে, চেষ্টা করতেছি বেসিক আস্তে আস্তে ধাপে ধাপে আগাতে। যদি কারো মনে হয় যে আমি বেশি শিখে ফেলছি বা এই জিনিসগুলো ক্যাপচার করা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, তাহলে আমাকে বলবেন। ওকে, আচ্ছা যে জিনিসটা বলতেছেন লেয়ার, লেয়ারের জিনিসটা আরো বুঝাবো, তাই তো? লেয়ার কাজে লাগে। কখন কাজে লাগে? সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করলাম, একটা রাউন্ড রেকট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, একটা শেপ ক্রিয়েট করলাম, একটা হচ্ছে ইলিপস ক্রিয়েট করলাম, মৌসিন নাম দিয়ে ও আচ্ছা ইউজার ইন্টারফেস। আচ্ছা হ্যাঁ, তো তাহলে এটা ফিক্স করব কিভাবে? কন্ট্রোল জেড ফিক্স করব কিভাবে? নাম দিয়ে ধরলাম আপ আর কি স্যার, কিবোর্ডের আপ প্লিজ। ওকে ঠিক হয়ে গেছে, এখন শিফট চেপে ছেড়ে দিলাম। ওকে ডান, পরবর্তীতে স্টার আছে, স্টার স্টারও কি হয়ে আছে ট্রায়াঙ্গেল, তার মানে স্টারটাকে ফিরে নিয়ে আসবো কিভাবে? আপ আপ, ওকে ডান। এখন কথা হচ্ছে দেখেন, সবার ফার্স্টে কোন কোনটা আমি ক্রিয়েট করেছিলাম? তো কথা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস লেয়ার ওয়াইজ কাজ করছে, যেহেতু সবার লাস্ট টাইম এটা ক্রিয়েট করছি, এইটা আছে সবার উপরে, যেহেতু এটা কি করছে তারপর, তারপরে আছে হচ্ছে এটা, যেহেতু এটা তার আগে ক্রিয়েট করছে, তার আগে আছে এটা, এটা নিচে নিচে আসতেছে আর কি, তার আগে আছে, তারপরে আছে এটা। এখন কথা হচ্ছে হিসাব, চিন্তা করেন আপনি যদি একটা বইয়ের উপরে আরেকটা বই রাখেন, সাপোজ আপনি লেখালেখি করতে চান বা বই পড়তে চান, সাপোজ আপনি প্রথমে ম্যাথ করলেন, ম্যাথ করার পরে বইটা আপনি সাইডে রাখলেন, ওকে ম্যাথ পড়া শেষ, তারপরে আপনি কি বই নিলেন, ইংলিশ বই মনে করেন নিলেন, ইংলিশ বই পড়তেছেন, ইংলিশ বই পড়ার পর আপনি মনে করেন ইংলিশ বইটা ম্যাথ বইয়ের উপরে রাখলেন, আবার ফিজিক্স পড়লেন, কেমিস্ট্রি পড়লেন, কি করলেন, ইসলাম শিক্ষা মনে করেন পড়লেন। এখন কথা হচ্ছে আপনি কি উপর থেকে এই প্রথম যে ম্যাথের বইটা আপনি পড়ছিলেন সেটা কি দেখতে পারবেন? না, ওটা তো না, ওটা তো নিচে থাকবে। হ্যাঁ, ওটা নিচে থাকবে, তার মানে প্রথম যেহেতু আপনি এই বইটা পড়ছেন, তার মানে ওটা নিচে চলে গেছে। তারপরে যেহেতু আপনি ইসলাম নিয়ে কাজ করছেন, মানে ইসলাম ধর্ম নিয়ে মনে করেন পড়ছেন, এই বইটা সবার উপরে থাকবে। তো যেহেতু এটা সবার লাস্টে ক্রিয়েট করছি, তার মানে এটা সবার লাস্টে কাজ, লাস্টে বইটা পড়ছি, তার মানে এটা সবার উপরে আছে। এখন যদি আমি এটা উপরে এটা এটার উপরে নিয়ে আসি, কোনটা ভিজিবল হবে?
স্টারটা ভিজিবল হবে কারণ কি ভিজিবল হবে লেয়ারের সবার উপরে আছে হচ্ছে আমার স্টার স্টার তারপরে আছে এখন যে এটা নিয়ে আসি তারপর কোনটা কিন্তু হবে না সাপোজ আমি এটা নিয়ে আসলাম এখানে তারপরে কোনটা দেখাবে সবার উপরে তারপরে এটা আছে তারপরে এটা আছে তো এটা দেখার সুবিধার্থে আমরা এখান থেকে কি করতে পারতেছি বুঝতে পারতেছি তার মানে এটা যেহেতু নিচে আছে এই শেপটা এটা এগুলোর উপরে নিয়ে আসলেও কখনই এটা উপরে আসবে না যতক্ষণ না পর্যন্ত আমি এই লেয়ারটাকে ধরে টান দিয়ে এই যে উপরে নিয়ে এসে ছেড়ে দিলাম এখন মনে করেন আমি আবার কি নিয়ে কাজ করতেছিলাম সার্কেল নিয়ে মনে করেন কাজ করা শুরু করছি তার মানে এখন যেহেতু সবার উপরে সার্কেল আছে তার মানে যেটার উপরে নিয়ে আসি না কেন এখন শুধু সার্কেলটা দেখা যাবে এই হচ্ছে লেয়ারের কাজ তার মানে যে শেপটা আমি ক্রিয়েট করতেছি সেই শেপটা কিন্তু সবার উপরে চলে আসছে এই যে উপরে চলে আসতেছে সবার উপরে সেই শেপটা থাকতেছে তো আপনি লাস্ট যে শেপটা ক্রিয়েট করছেন এটা মনে রাখবেন যে লাস্ট যে শেপটা ক্রিয়েট করছেন সেটা সবার উপরে আছে এখন সাপোজ আমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হব যখন কার্টুন ক্যারেক্টার ডিজাইন করব কার্টুন শেপ ডিজাইন করব যেমন এখানে এক্সাম্পল স্বরূপ এই ভুলটা আসলে সবার হয় সাপোজ এই ডিজাইনটা আমি করব কয় ভাবে করা যায় পেন টুল দিয়ে তো সাপোজ পেন টুল দিয়ে আমি করলাম না এই ডিজাইনটা করব আমি শেপ টুল দিয়ে এবং স্ট্রোকও দেব না অনেকে কি করতে পারে এখান থেকে এগেট নিল নেওয়ার পর কি করতে পারলো এই যে এখানে সার্কেল দিয়ে এখানে সার্কেল দিয়ে কি করলো এটাকে স্ট্রোকে দিয়ে দিল স্ট্রোকটা এখান থেকে বাড়ায় দিল তার মানে কিন্তু আমার ডিজাইন হয়ে গেছে হয়েছে না কিন্তু আমি এভাবে করলাম না আমি কিভাবে করলাম আমি কি করলাম মাঝখানে একটা সার্কেল ক্রিয়েট করলাম শিফট চেপে ধরে আছি শিফট চেপে ধরে এটাকে এখানে একটা সার্কেল ক্রিয়েট করলাম এটার স্ট্রোক না এটা ফিল কালার দিয়ে দিছি তো এই ফিল কালারটা আমরা কি করলাম মাঝখানে রাখলাম এখন আমি কি করতেছি আরেকটা সার্কেল নিলাম আরেকটা সার্কেল নিয়ে আমি এখানে আরেকটা দিয়ে দিলাম হয়েছে হয়ে গেছে না যেহেতু আমি এটা পরে ক্রিয়েট করছি তো আমাকে নিচে দিয়ে দিতে হবে এখন কি হয়েছে তার মানে আমাকে কাজ করতে হলো না এখানে লেয়ারে যে আবার এটাকে নিচে দিতে হলো না বা আমি কন্ট্রোল জেড দিয়ে দেখে চলে আসলাম কন্ট্রোল জেড দিয়ে দেখে চলে আসছি আমাকে কি করতে হবে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে অ্যারেঞ্জ কই গেল অ্যারেঞ্জে যে কি করতে হবে সেন্ডেড টু ব্যাক থাকে সেন্ডেড টু ব্যাক কি হবে সেন্ডেড টু ব্যাক দিতে হবে সেন্ডেড টু ব্যাক আচ্ছা দিলাম সেন্ডেড টু ব্যাক কই ডিজাইন তো নাই হয়ে গেছে এই জিনিসটা আমি বারবার কেন দেখাচ্ছি বিকজ ডিজাইন করতে যে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন কারণ আমার মোস্ট অফ দ্য স্টুডেন্ট এরকম দেখে যে আল্লাহ সেন্ডার টু ব্যাকে দিছি সে হারায় গেছে সে বার খুঁজে পাচ্ছে না সেই জন্য আমি এই জিনিসটা খুব ভালো বারবার বুঝাচ্ছি আর কি বিকজ এই প্রবলেমটা যেন পরবর্তীতে আর না হয় তো লেয়ারটা সেই জন্য আপনাদেরকে প্রথমে বুঝে দিচ্ছি আচ্ছা তার মানে এটাকে কি করতে হবে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে আমি সবার নিচে চাচ্ছি না সবার নিচে দিলে তো ইমেজের নিচেও চলে যাবে তার মানে আমাকে সেন্ডার টু কি করতে হবে ব্যাকওয়ার্ড দিতে হবে তার মানে একটা লেয়ার সে নিচে চলে আসবে ব্যাকওয়ার্ড দিলাম এই যে একটা লেয়ার নিচে চলে আসবে হ্যাঁ কিন্তু আপনি এত কাজ না করে আপনি যদি একটু চিন্তা করতেন যে ওকে আমি এখানে দুইটা শেপ দিয়ে এই ডিজাইনটা বানাবো তাহলে প্রথম শেপটা কোন শেপ হবে নিচেরটা হবে যেহেতু এখানে দুইটা লেয়ার আছে আপনি চিন্তাই করছেন যে আপনি দুইটা লেয়ার দিয়ে বানাবেন যদি স্ট্রোক নিয়ে বানাতেন তাহলে তো আপনার এত কিছু চিন্তা করা লাগতো না চিন্তা করা লাগতো স্ট্রোক টু স্ট্রোক একটা শেপ দিয়ে আপনি এটা বানায় ফেলতে পারেন কিন্তু হ্যাঁ আপনি বলতেছেন যে না আমি দুইটা শেপ দিয়ে এটা বানাবো তাহলে আপনাকে কি করতে হচ্ছে ছোটটা কিন্তু না আপনাকে বড় শেপটা আগে বানাতে হবে মানে নিচের লেয়ারটা আগে বানাতে হবে আপনি মাথায় ক্যালকুলেট করে নিতে হবে যে নিচে লেয়ার কোনটা হবে উপরে লেয়ার কোনটা হবে এটা আপনাকে প্রথমে হিসাব করে নিতে হবে পরে আপনি কি করবেন এই যে ছোট শেপটা বানাবেন ছোট শেপ তো ছোট করব পরে ফেলছি কেন দেখা যাচ্ছে না কালার একই কালার আমাকে কালারটা চেঞ্জ করে দিতে হবে আচ্ছা
এটা মনে একদম মিডলে নাই তো মিডলে নিয়ে আসতে হলে এই যেখানে ধরে এই যে এই যে সেন্টার পয়েন্ট এই যে সেন্টার পয়েন্টে চলে আসে ঠিক আছে আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবেন যখন একটা শেপ ক্রিয়েট করতেছেন মাল্টিপল শেপ দিয়ে যদি ওই শেপটাকে বানান তো কোন লেয়ারটা সবার পিছনে আছে সেটা মাথায় আগে ক্যালকুলেট করে নেবেন আর যদি করে নাও স্যার একটা কোশ্চেন আছে স্যার এখানে তো যে লাল কালারটা করলাম সেকেন্ড সার্কেলে তো এটা যদি আমরা মানে ডিসকালার করে দেই মানে ফিল্টার না কালার করে দিই তাহলে তো হচ্ছে তার সাথে অ্যাকচুয়াল ক্যানভাসে মিলে যাবে তাই না এখন কি কোনো কালার আছে এই যে ফিল্টার অন করে দিছি এখন কোনো কালারই নাই কিন্তু শেপ আছে কিন্তু এখানে একটা শেপ আছে কিন্তু এখানে কালারও নাই ফিলও নাই তো বোঝা যাচ্ছে না যে এখানে আসলে একটা শেপ আছে আমি যদি এটার স্ট্রোক দিয়ে দেই স্ট্রোক দিয়ে দিলাম এই তো স্ট্রোক দেখাচ্ছে তো আমি স্ট্রোক চাচ্ছি না আমি চাচ্ছি ফিল কালার তো এখান থেকে ফিল কালারটা কি করে দেবো ফ্লিপ করে দেবো এই যে ফিল কালারটা চলে আসলো ক্লিয়ার এখন কি জিনিসটা বুঝতে পারছি লেয়ারের বিষয়টা তো এই জিনিসটা একটু মাথায় রাখবো এখন আপনারা কি করেন দশ মিনিট সময় দিচ্ছি আচ্ছা দশ মিনিট এখন ব্রেকই দিয়ে দিচ্ছি বিকজ বারোটা এগারোটা তিরিশ বেজে গেছে ব্রেকের পরে এসে আমি আরও মনে করেন পনেরো মিনিট আপনাদের দিলাম এখানে যতগুলো শেপ আছে শেপ টুল দিয়ে করবেন না পেন টুল দিয়ে করবেন তো করতে করতে যারা আগে পেন টুল পারবো না সেই জন্যই করতে হবে যেহেতু পারবেন না সেই জন্যই করতে হবে বিকজ পেন টুলটা একটু প্রবলেমেটিক আমার পেন টুল শিখতে এক সপ্তাহের মতো লাগছিল মানে যখন আমি ইলাস্ট্রেটর শেখা শুরু করি তো পেন টুল শিখতে আমার এরকম সময় লাগছে কিন্তু খুবই ইজি আপনি যদি একটু প্র্যাকটিস করেন দেখবেন আপনি এই জিনিসটা ইজিলি ধরে ফেলতে পারবেন খুবই ইজি ছবিটা আনতে পারতেছি না ভাই ছবি কি সবগুলো করতে হবে পেন টুলে পেন টুল দিয়ে ট্রাই করুন পেন টুল দিয়ে সবগুলো করবেন আপনি কি করবেন পরবর্তীতে সাপোজ এই ছবিটা নিয়ে আসবো ছবিটা টান দিয়ে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো না এখানে ছেড়ে দেবো না তো এটা আসতেছে না কেন আবার তো কি করবো এখানে টান দিয়ে নিয়ে এই যে এইখানে ছাড়বো আমি কিন্তু এখনো মাউসটা ছাড়ি নাই এখানে নিয়ে আসছি ইলাস্ট্রেটর ওপেন হয়েছে ওপেন হওয়ার পর এখন এখানে ছেড়ে দেবো এই তো চলে আসছি পারছি সবাই আমি এসে আপনাদের দেখো আপনাদের পনেরো মিনিটের ব্রেক দিচ্ছি পনেরো মিনিট পরে আবার সবাই চলে আসবেন ওকে আমি তার ভিতরে চলে আসবো ব্রেক সহ কত মিনিট দিলেন টোটাল ব্রেক এখন আপাতত পনেরো মিনিট দিলাম আপনাদের পনেরো মিনিট ব্রেক মানে আমি 12 মিনিট চলে আসবো 15 মিনিট পরে আপনারা চলে আসবেন চলে এসে কাজ করা শুরু করবেন ওকে আমি 15 মিনিট পরে চলে আসছি ছবি আসে না এখনো কি বলে স্ক্রিন শেয়ার করেন ঠিক আছে স্ক্রিনটা শেয়ার করেন কি ভাই আপনার ট্যাগ এখন টেনে নিয়ে আসেন আমি যে ইমেজ গুলো দিছি সেগুলো করে ডাউনলোড
ডকুমেন্ট গুলো ক্লোজ করেন, এখানে অনেকগুলো ডকুমেন্ট আপনি ক্রিয়েট করে ফেলছেন, তো এতগুলো ডকুমেন্ট ক্রিয়েট করার আপনার দরকার নাই, আপনি কি করেন সবগুলো ক্লোজ করেন। ওই যে আনটাইটেল আনটাইটেল 5 দেখাচ্ছে না, আনটাইটেল 5 আনটাইটেল 2 আনটাইটেল এগুলো ক্লোজ করে দেন, ওই যে ক্লোজ আইকনটা তো ক্লোজ করে দেন আপনার পেন, হ্যাঁ এটা ক্লোজ করেন, ক্লোজ করেন এগুলো ক্লোজ করে দেন। আর আপনার কিবোর্ডের মনে হয় ক্যাপ লক অন আছে, ক্যাপ লক অন আছে, ক্যাপ লক অন থাকলে হবে না, ক্যাপ লকটা না অন নাই। ওকে নতুন ভাবে এতগুলো ডকুমেন্ট ক্রিয়েট করছেন কেন আপনি? ক্যান্সেল আপনার পিসি কি আবার হ্যাং করলো নাকি? না না হ্যাং তো করে না। নো নো হ্যাঁ নো দেন এই তো ওকে এটাও ক্লোজ করে দেন, হ্যাঁ এটাও করে দেন। ওকে এবার কি করেন, মিনিমাইজ করেন ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটরটা মিনিমাইজ করেন, ইলাস্ট্রেটর মিনিমাইজ করেন। হ্যাঁ তো আপনি প্রিভিয়াসলি যে সাইজ অলরেডি নিছেন সেই সাইজের একটা ডকুমেন্ট অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, আপনি কি করেন ইমেজটাকে ধরে টান দিয়ে ইলাস্ট্রেটর নিয়ে ছেড়ে দেন। হ্যাঁ ধরেন, ধরার পর টান দিয়ে নিয়ে আসেন, নিয়ে আসার পর ওখানে ছাড়বেন না, এখন মাঝখানে যান, হ্যাঁ এখানে ছেড়ে দেন। কেন এরকম দেখাচ্ছে আপনার শিওর? আচ্ছা আবার ফাইলে যান, দেখি ফাইলে যান, ফাইল ফাইল মানে ফাইলে ক্লিক করেন, হ্যাঁ নিউ ডকুমেন্ট, নিউ নিউ এ ক্লিক করেন, নিউ এ ক্লিক করার পর ওয়েট এখানে ডিফল্ট আছে সব কিছু, লেটার আছে, ইউটি ঠিক আছে, ইঞ্চিতে আছে, ওকে ওকে আচ্ছা ক্লিক করেন, ওকে আমার ডকুমেন্ট চলে আসছে। আচ্ছা এবার ফাইলে যান, দেখি ফাইল ওপেন, উই দেখেন ওখানে লেখা আছে ওপেন, হ্যাঁ ওপেনে ক্লিক করেন, ওপেনে ক্লিক করার পর এখন এখান থেকে ওই ইমেজটা চুজ করেন, ফ্লায়ার ইমেজটা চুজ করেন, হ্যাঁ ওপেনে ক্লিক করেন, এখন ওপেনে ক্লিক করেন, ওটা সিলেক্ট করা অবস্থা ওপেনে ক্লিক করেন, হ্যাঁ সিলেক্ট করছেন, এখন ওপেনে ক্লিক করেন, এই তো চলে আসছে। ও বুঝতে পারছি কেন এটা তখন দেখেন, তো কয়েকভাবে আসলে করা যায়, আপনি কেন আসতেছে আমি শিওর না। এখন জুম আউট করেন, জুম আউট করে জানি কিভাবে, হ্যাঁ মানে আপনি জুম আউট হচ্ছে, জুম ইন করেন বেশি জুম আউট হয়ে গেছে, হ্যাঁ ওকে এটা ঠিক আছে। এখন সিলেকশন টুলটা ধরেন, সিলেকশন টুলটা ধরে এটাকে ছোট করে নিয়ে আসতে হবে, শিফট টেপে ইমেজটাকে কি করবেন ছোট করে নিয়ে আসবেন, আউট করতে হবে আবার, হ্যাঁ আবার জুম ইন করেন একটু, হ্যাঁ স্পেস কিবোর্ডের স্পেস দিয়ে ওটা পজিশনটা ঠিকঠাক করে নেন, কিবোর্ডের স্পেস প্রেস করেন, স্পেস স্পেস কিবোর্ডের স্পেস প্রেস করে মাউসটা ধরে ঠিকঠাক করে নেন, হ্যাঁ এই তো এই এবার ঠিক আছে, পজিশন ঠিক আছে, এবার ইমেজটাকে ধরেন, এই তো কর্নারে যান, কর্নারে যে কোনো একটা কর্নারে যান, হ্যাঁ এবার শিফট প্রেস করেন, কিবোর্ডের শিফট প্রেস করেন, কিবোর্ডের শিফট প্রেস করে এবার মাউসটা দিয়ে ড্র্যাগ করে ভিতরের দিকে নিয়ে যান, ড্র্যাগ করেন ভিতরের দিকে চাপায় দেন, এই তো হ্যাঁ চাপান চাপান আরও ছোটো করুন, এই তো এনাফ 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 বেশি ছোটো হয়ে গেল। এবার টেনে আর্টবোর্ডে নিয়ে আসেন, এবার মাঝখানে সিলেক্ট করেন ইমেজটা, হ্যাঁ সিলেক্ট করে টেনে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসেন, ওকে ডান।
এবার জুম ইন করেন 8 মিনিট এই তো সুন্দর হয়ে গেছে এখন আপনি এটার এই ডিজাইনগুলো কপি করুন আমি যে ডিজাইনগুলো দিয়েছি সেগুলো কই সেগুলো এখন ডাল দিই ফেসবুকে যান ফেসবুক থেকে আমি যে ইমেজগুলো দিয়েছি সেইগুলো এইভাবে নিয়ে এসে ওইটাকে রিক্রিয়েট করেন ওইগুলোকে রিক্রিয়েট করেন আচ্ছা আমি তাহলে এখন ব্রেক দিয়ে দিচ্ছি আমি ঠিক 12টার ভিতরে চলে আসব সো আপনারা 12টার ভিতরে থাকবেন আর 12টার ভিতরে যদি কেউ আগে চলে আসেন আমরা কথা না বলে এই জিনিসগুলো প্র্যাকটিস করা লাগে ওকে আমি 12টার ভিতরে চলে আসব 8:30 বাজে 15 মিনিট 20 মিনিটের একটা ব্রেক আমি দিচ্ছি যদি কেউ আগে চলে আসেন এসে এটা পেন টুল দিয়ে প্র্যাকটিস করে আমি আমি কিন্তু প্রত্যেকের কম্পিউটার দেখব ওকে 20 মিনিট পরে চলে আসতেছি থ্যাংক ইউ